সবাইকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে খুশি আপা এখানে আছেন, আয়ুব ভাই আছেন এখানে, তারপরে আমাদের স্বপনদা, শরদিন্দু সরকার, আমি দেখতে পাচ্ছি রীতাশ্রী হাজং, না রীতাশ্রী হাজং, সোহেল হাজং, পল্টন হাজং, রূপশ্রী হাজং, তারপরে জিতেন্দ্র হাজং কে দেখতে পাচ্ছি হয়তো বা আছেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত এবং গর্ব অনুভব করি যে আজকে আমরা আদিবাসী ফোরাম এই এই মহান মহান একজন মানুষ যিনি সংগ্রামের জন্য জীবন দিয়েছেন, রাশিমণি হাজং, তাকে স্মরণ করব। তাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়, বিশেষ করে সুষুম দুর্গাপুরে তাকে নিয়ে অনুষ্ঠান হয়, মেলা হয়, কিন্তু এখন বিশেষ পরিস্থিতিতে আমরা এই আয়োজন করলাম। খুশি আপা এখানে আছেন, খুশি আপা অনেক কাজ করেছেন, কথা বলবেন। আয়ুব ভাই এখানে আছেন, উনি বই লিখেছেন, ওনার বই আমার সামনে আছে, বাংলাদেশে হাজং সম্প্রদায়, আলী আহমদ খান আয়ুব, আমার কাছে বইটা আছে, এই বইয়ে এই রাশিমণির বর্ণনা আছে। তো আজকের এই আলোচনা থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা আশা করব সেটা হলো এখানে রীতাশ্রী হাজং, স্বপন হাজং, সোহেল হাজং, পল্টন হাজং, রূপশ্রী হাজং, আরো আমি কয়েকজন হাজং চিনি চিনি, নাম ভুলে গেছি, ওই ত্রিশাল ইউনিভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, কি হাজং সোহেল, এই ভুলে গেলাম, দুই হাজং একই নামে, জাহাঙ্গীরনগরে মনীষা হাজং, মনীষা হাজং, হ্যাঁ মনীষা হাজং, জাহাঙ্গীরনগর, আরেকজন হলো আরেক মনীষা হাজং, সেতু হলো বিরিশিরি, কিন্তু ত্রিশাল নৌকা কবি নজরুল ইউনিভার্সিটিতে পড়ে। আমার বক্তব্য হলো যে আগামী দিনে, আগামী দিনগুলোতে আমাদের এই হাজং বন্ধুরা, তরুণ হাজংরা সমাজের জন্য কাজ করবেন এবং রাশিমণি হাজং, হাজংদের যে ইতিহাস, হাজংদের যে সংগ্রামের ঐতিহ্য, হাজং জাতির বীরের জাতি, তারা যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন, তাদের কথা এই তরুণ বন্ধুরা আগ্রহ সহকারে আগামী দিনে বলবেন এবং তারা কাজ করবেন। আমি একটা বই দেখাই আপনাদেরকে, যে সংগ্রামের শেষ নেই, আমি জানি না এই বই আপনাদের কার কাছে আছে, আমার কাছে মূল মূল কপিটা নেই, আমার কাছে ফটো কপি, আমার কাছে আছে, আমি জানি না আপনার কাছে আছে কিনা, হাজং হাজংয়ের কাছে আছে, তরুণ হাজংদের কাছে আছে কিনা আমি জানি না। এখানে যদিও এটা একটা গল্প উপন্যাস আকারে লেখা হয়েছে, কিন্তু এখানে লেঙ্গুরার যে গ্রাম, লেঙ্গুরার বাজার, কলমাকান্দা, হ্যাঁ এইসবের অনেক বর্ণনা আছে এখানে, আপনারা দেখবেন সুষম দুর্গাপুর, সুষম পরগনার বর্ণনা আছে, অনেক গ্রামের বর্ণনা আছে। আগামী দিন আমি মনে করি ঝিনাইগাতি, পাঁচগাঁও, লেঙ্গুরা, দুর্গাপুরের জিঙ্গাতলা, শনখলা, হালুয়াঘাটের ঘোষগাঁও, গাজীর বিটা, এরকম অসংখ্য। তারপরে আমি মণি সিংহের জীবন সংগ্রাম যেটা আছে, এটা অবশ্য এখন একই একই বইয়ে দুই খণ্ড পাওয়া যায়, কিন্তু প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এরকম আছে, ওখানেও কিছু হাজং আন্দোলন বিদ্রোহের কিছু বর্ণনা আছে, হাজং নেতাদের বর্ণনা আছে। তো আমি মনে করি রাশিমণি, না রাশিমণি যখন গুলিবিদ্ধ হয়ে মারা যান, তখন যে তার 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 সুরেন্দ্র হাজং, হ্যাঁ সুরেন্দ্র হাজং যিনি রাশিমণিকে হয়তো সহযোগিতা করতে গিয়েছিলেন, তাকে তাকে হত্যা করা হয়, এবং সেই সময়ের যে হাজং নেত্রী যারা ছিলেন, যে যেমন দিস্তামণি, বাসন্তী হাজং, রনেবালা হাজং, প্রভাতী হাজং, পঞ্চমণি হাজং, এরকম আর অসংখ্য হাজং যারা, আমি জানি না তারা এখন, তারা নিশ্চয়ই নাই, কিন্তু তাদের তাদের বংশধরেরা কে কোথায় আছেন, এবং সে ব্রিটিশ আমল তো এখন নাই, হ্যাঁ 47 ব্রিটিশ নাই, এখন পাকিস্তান নাই বা পূর্ব পাকিস্তান নাই, এখন স্বাধীনতার 50 বছর আমরা পালন করব, কিন্তু ওই হাজং আদিবাসী মানুষের জীবন, হ্যাঁ অথবা হাজং যারা দেশান্তরে ওই পারে চলে গেছে মেঘালয় বা আসামে, তাদের জীবন কেমন, বাংলাদেশে স্বাধীন দেশে হাজংদের জীবন কেমন, তাদের মানবাধিকারের কি অবস্থা, তাদের ভূমির অধিকারের কি অবস্থা, হাজংদের শিক্ষার অবস্থা কি, তাদের স্বাস্থ্য, মোট কথা হলো মানুষ হিসাবে
জাতি হিসেবে তাদের যে সম্ভাবনা, তাদের জন্য যে রাষ্ট্রের দুয়ার খুলে যাওয়া, এই অবস্থাগুলো কি আমি মনে করি এগুলো আমাদের তরুণ প্রজন্মকে ভাবতে হবে আগামী দিনগুলোতে। আমরা হয়তো কিছু চেষ্টা করেছিলাম, আমরা আদিবাসী ফোরাম 20 বছর ধরে চেষ্টা করেছিলাম, যেমন হয়তো হয় নাই, অনেক কিছু হয় নাই, কিন্তু সংগ্রাম চলমান। মহাশ্বেতা দেবী যেমন বলেন, আমার পিছনে বই আছে, যে সংগ্রাম চিরকালের, যেমন মানুষ থাকে সংগ্রাম ততদিন, যতদিন ধরেন সোমেশ্বরী নদী, সোমেশ্বরী নদী সেই নদী এখন আর নাই। আমি শিমশাং ওই পারে গেছি, কিন্তু এই পারে সোমেশ্বরী আপনারা এখন যান, সোমেশ্বরীর বালু, পাথর, মুনাফা, বীজ, সোমেশ্বরী হয়তো মৃত প্রায় এখন, অথবা সেই স্বচ্ছ জলধারা জলরাশি নাই, কারণ বর্তমানে উন্নয়ন মানে হলো মুনাফা, লোভ, অতিরিক্ত লোভ, বন, প্রকৃতি, নদী ধ্বংস করে এই যে অপরিণামদর্শী একটা উন্নয়নের মধ্যে দিয়ে আমরা চলেছি। আবার হাজংদের মতো সমৃদ্ধ জাতি, বীরের জাতি বলতে গেলে, যারা আমাদের এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমাদের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন, সেই সময় আন্দোলন সংগ্রাম করেছিলেন, তাদের মূল্যায়ন কতখানি হয়েছে, সম্মান কতখানি বৃদ্ধি পেয়েছে, এই বিষয়গুলো আমি মনে করি আমাদের রাষ্ট্রকে এই বিষয়গুলো ভাবতে হবে। যেমন যে সংগ্রামের শেষ নাই, নিশ্চয়ই আমাদের সংগ্রাম চলবে। আমি ব্যক্তিগতভাবে আজকের এই অনুষ্ঠান যুক্ত হতে পেরে সোহেল হাজং, যারা আমাকে যুক্ত করেছেন এবং আদিবাসী ফোরামকে যুক্ত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বলতে চাই যে আমাদের সামনের দিনগুলো হবে নিশ্চয়ই সুন্দর। সামনের দিনগুলোতে হাজং বলেন, গারো বলেন, কোচ বানাই, বা বাংলাদেশের 50টি বা আরো বেশি জাতিসত্তার যে মানুষেরা আছেন, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, হতে হবে। এবং বাঙালি এবং হাজং, আদিবাসী এবং হাজং, তারা একসঙ্গে পথ চলবে, আদিবাসী বাঙালি একসাথে পথ চলবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যাবে। হাজংদেরকে পিছনে রেখে বাংলাদেশ কিভাবে এগোবে, এগোতে পারবে না। কোনো জাতিকে পিছনে ফেলে রেখে কোনো জাতি এগোতে পারবে না। আর বাঙালি জাতিকে আমরা যদি বড় জাতি বলি, সংখ্যায় বড়, আন্দোলনে সংগ্রামে বড়, ভাষা আন্দোলন, স্বাধীনতা, নেতৃত্ব, অবশ্যই বাঙালি জাতি একটা বীরের জাতি এবং সংখ্যাগরিষ্ঠ জাতি, পৃথিবীতে পঞ্চম সংখ্যার দিক থেকে বাংলা ভাষায় যারা কথা বলেন, এত বড় জাতি নিশ্চয়ই সংখ্যালঘু হাজং জাতির প্রতি তাদের এই বিশালত্ব দেখাবে। বাঙালি তার বিশালত্ব, উদারত্ব, মহত্ব, সংবেদনশীলতা দেখাবে হাজংদেরকে, আদিবাসীদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। এটি হোক আমাদের বাংলাদেশের, আমি মনে করি, মূল ভাবনা, মূল চরিত্র। আমরা বাংলাদেশের মানুষ, নাগরিক সবাই, হাজং, বাঙালি, গারো, আমরা একসাথে পথ চলতে চাই। এবং এমন সুন্দর দিন যদি আসে হাজংদের জীবনে, আমি মনে করি রাশিমণির জীবন দান, রাশিমণিদের সংগ্রাম, কুমুদিনী হাজংদের সংগ্রাম তখনই সার্থক হবে। যে রাশিমণিরা দূর থেকে, হয়তো অজানা ভুবন থেকে বলতে পারবে যে তার বংশধরেরা। আমি মনে করি স্বপন হাজং, সোহেল হাজং, রূপশ্রী হাজং, রীতা হাজং, পল্টন হাজং, জিতেন্দ্র হাজং, আরো কত হাজং, মনীষী হাজং, এই হাজংরা রাশিমণি কুমুদিনীর সংগ্রামের বংশধর, পরবর্তী প্রজন্ম তারা। তারাই আমি মনে করি এই দেশকে মানবতার দিক থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হাজং জাতির সংস্কৃতি সম্মানিত হোক, হাজংদের মাতৃভাষা সম্মানিত হোক, স্বীকৃতি পাক, এরকম আয়োজন করে। এবং আজকের এই অনুষ্ঠান থেকে তরুণ হাজং এবং অন্যরাও, বাঙালিরাও, একাডেমিক্স যারা, তারাও হাজংদের সম্পর্কে, আদিবাসীদের সম্পর্কে অনেক বেশি উদার এবং সম্মানীয় হবেন এবং আগ্রহী হবেন এদের সমৃদ্ধ সংস্কৃতি, ভাষা, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরবার জন্য। এই কথা বলে আমি সোহেল হাজংকে অনুষ্ঠান পরিচালনা করবার জন্য অনুরোধ করছি। সোহেল বাবু প্লিজ। ধন্যবাদ সঞ্জীব দা, খুব সুন্দর করে আজকের যে অনলাইন আলোচনাটি শুরু করবার জন্য।
তো আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচনায় যারা সম্মানিত অতিথি এবং আলোচক তারাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয়ভাজন নিজেরা করি সমন্বয়কারী খুশি আপা, খুশি কবির, তিনি একই সঙ্গে হাজং মাতা রাসেমণি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন, এবং উপস্থিত আছেন হাজংদের নিয়ে লেখক এবং গবেষক সাংবাদিক আলী আহমদ খান আয়ুব ভাই, আয়ুব ভাইকেও স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক শরদিন্দু হাজং স্বপন দা, স্বপন দাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, এবং আমাদের হাজং সমাজের তরুণ তিনজন বন্ধু এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজং এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রীতা হাজং এবং রূপশ্রী হাজং। আজকের এই যে আয়োজন, এই আয়োজনটি করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম, এবং এটি সরাসরি ফেসবুক লাইভে দেখানো হচ্ছে ipnewsbd.com থেকে। তো আসলে আজকে একটি মহান দিন আমরা মনে করি, কারণ হাজং মাতা রাসিমণি তিনি শুধু একজন হাজংদের নেত্রী ছিলেন না, তিনি পুরো আদিবাসী এবং পুরো নারী নেত্রী এবং পুরো সমাজের একজন অন্যতম লড়াকু মহিষী নারী ছিলেন। কারণ আজকের যে দিনটি, 1947 সালের এই দিনে তিনি যে জীবন দিয়েছেন, তিনি সেটি হচ্ছে তার স্বাধিকার আন্দোলন, তার অধিকারের জন্য সংগ্রামের জন্য, এবং হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, তিনি কুমুদিনী হাজং এর সম্ভ্রম রক্ষার জন্য তার জীবনটি দিয়েছেন। তো এটি আসলে তার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা দেখেছি যে রাসিমণি হাজং এর মাঝে সেই যে লড়াকু চিন্তা এবং সমাজ সেবা, সেই কাজগুলো আছে। এবং একই সাথে শুধু রাসিমণি নয়, আজকের এই দিনে সুরেন্দ্র হাজংও জীবন দিয়েছেন, এবং শুধু এই দুজনই নয়, আমাদের এই টঙ্ক আন্দোলনের জন্য, অধিকার আদায়ের আন্দোলনের জন্য অসংখ্য হাজং নরনারী সেই 1937 থেকে 49 সাল পর্যন্ত জীবন আত্মাহুতি দিয়েছেন তাদের অধিকার আদায়ের জন্য। তো সেই প্রেক্ষাপটে আজকের এই আলোচনা, যেটি হচ্ছে যে রাসিমণি হাজং এর জীবন সংগ্রাম এবং আদিবাসীদের অধিকার, এই যে আদিবাসীদের অধিকার আদায়ের ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে রাসিমণির যে আদর্শ সঞ্জীব দায়িত্ব মধ্যে বলে গেছেন, যেটি কতটুকু আসলে প্রতিফলিত হচ্ছে, আমরা কিভাবে আরো এগিয়ে যেতে পারি, যেহেতু এবার কোভিড করোনা বিশ্ব মহামারীর জন্য যেটি রাসিমণি স্মৃতিসৌধ যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে আমরা দেখেছি যে প্রতি বছরই স্থানীয় আদিবাসী এবং বাঙালিদের তাদের প্রচেষ্টায় 5 থেকে 7 দিন ব্যাপী রাসিমণি মেলা হয়, কিন্তু এবার কোভিডের জন্য সেটি হয়নি। কিন্তু আমরা আজকে দেখেছি যে ছোট করে হলেও বিরিশিরি কালচারাল একাডেমি, হাজং জাতীয় সংগঠন, ছাত্র সংগঠন এবং স্থানীয় সংগঠনগুলো পুষ্পাঞ্জলি দিয়ে এই দিবসটি পালন করেছে। এছাড়া আমরা দেখেছি অনলাইনে জাতীয় হাজং সংগঠন গতকাল একটি আলোচনা সভা করেছিল রাত 8টায়, যেখানে প্রায় 4,000-এর মতো মানুষ সেই আলোচনাটি শুনেছে, বিশেষ করে হাজং হাজং ভাষায় এটি হয়েছে, হাজং বাংলাদেশ এবং ওপারের। এবং হচ্ছে ছাত্র সংগঠন আজকে 6:30টায় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন একটি আলোচনা সভা করেছে এই বিষয়টির উপরে। তার মানে হচ্ছে যে এই দিবসকে কেন্দ্র করে, হাজংদের অধিকার আদায়ের এই বিষয়কে কেন্দ্র করে জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে বা এই বিষয়টি তুলে ধরবার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা অনুষ্ঠান, এই আলোচনাটি বাংলাদেশ আদিবাসী ফোরাম যেহেতু আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমরা আজকে আলোচকদের কাছ থেকে আজকের যে বিষয় সেই বিষয়ের উপরে, এবং শুধু হাজং নয় আদিবাসীদের অধিকার, এই অধিকারের ক্ষেত্রে এই যে রাসিমণির যে সংগ্রাম, আদিবাসীদের স্বাধিকার আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপট, এসব সকল বিষয় নিয়ে আমরা শুনবো আপনাদের কাছে। তো আমি প্রথমেই বক্তব্য দানের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, আজকের প্রেক্ষাপটে এবং আজকের যে বিষয় সেই বিষয়ের আলোকে আপনি যদি আমাদের কাছে আলোচনা করেন আজকে। ধন্যবাদ। প্রথমে নমস্কার, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যারা যুক্ত আছেন এবং যারা লাইভে আছেন সরাসরি যুক্ত আমাদের সাথে। বিশেষ করে ধন্যবাদ জানাই খুশি আপাকে, কারণ ওনার তো কষ্ট করে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা মনে করি যে এই হাজং মাতা রাসিমণি মেমোরিয়াল ট্রাস্ট ওনাদের কর্মতৎপরতায় আজকে আমরা একটা স্মৃতিসৌধ পেয়েছি, এবং আজকেও আমরা
75তম মৃত্যুবার্ষিকী হাজং মাদার শহীদ রাশি মনির পালন করছি। কিছুক্ষণ আগে আমরা সবাই যার যার গন্তব্যে পৌঁছলাম। আর ধন্যবাদ জানাই আয়ুব ভাইকে, যিনি এই অন্য সম্প্রদায়ের হয়েও আমাদের হাজং দেরকে নিয়ে তার যে একটা বিশাল গবেষণার সেল, এবং সবসময় উনি আমার সাথে কমিউনিকেট করেন যে আসলে এই হাজংদের এই হলে কি হয়, হাজংদের সংস্কৃতি সম্বন্ধে, হাজংদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবসময় তিনি তৎপর আছেন এবং আশা করি থাকবেন। এবং প্রথমে আমি বলতে চাই যে সঞ্জীব দার কথার সূত্র ধরে বলতে চাই যে আসলে এই আন্দোলন সংগ্রাম সেটা চিরন্তন, এবং যতদিন আমরা আমাদের অধিকার, আমাদের নিজস্ব যে চিন্তা চেতনা এগুলার পরিবর্তন এবং দেশের যে আমাদের আদিবাসীদের যে প্রকট পাহাড় সম্বন্ধে সমস্যা, এই সমস্যাগুলিকে সমুন্নত রাখতে, এই সমস্যাগুলিকে, এই অধিকারগুলিকে খর্ব করার কারণে আমাদের আদিবাসীদের যে জীবন সংগ্রাম, যে আন্দোলন, সেটা এখনো চলমান। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গে, সে আমরা সাঁওতাল বিদ্রোহের কথা যদি বলি, এবং আমাদের এখানে যে হাজং বিদ্রোহ, তৎকালীন হাজং বিদ্রোহ নামে পরিচিত, তাহলে আমরা এই সমগ্র আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে হাজং আন্দোলন একটা অন্যতম, তার মধ্যে টঙ্ক আন্দোলন যেটা বিশেষ করে এর অগ্রভাগে নারীদের একটা বিশাল নেতৃত্ব ছিল। এবং আজকে আমরা সকলে মিলে যে রাশিমণির উদ্দেশ্যে যে ওনার স্মরণে যে আলোচনা চালিয়ে যাচ্ছি, তৎকালীন সময়ে যারা নারী আন্দোলন, আজকে যারা নারী প্রগতিশীল নিয়ে যারা কথা বলেন, যারা নারীবাদী লেখক, নারীবাদী প্রগতিশীল আন্দোলনে যারা যুক্ত আছেন, তৎকালীন সময়ে হয়তোবা ওনারা, তাদের শিক্ষা দীক্ষা তেমন ছিল না, ওইরকম গোছালো আন্দোলনের কোন রকম উদ্যোগ ছিল না, কিন্তু আসলে তারা, আমরা যখন গবেষণা করে দেখলাম যে ওনারা আসলে মনে প্রাণী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, কোনো নেত্রী হওয়ার জন্য না, কোনো এই আন্দোলন থেকে কোনো একটা বেনিফিট বা কোনো একটা ফায়দা লোটার জন্য না, এবং খুব সরলভাবেই ওনারা আন্দোলনে যুক্ত ছিলেন, যার কারণেই একটা বন্দুকের সামনে নিজেকে উৎসর্গ ওনারা পিছপা করেননি, যে আসলে সামনে বন্দুক আছে, সামনে একটা প্রতিবন্ধকতা আছে, যে সেখানে গেলে এই প্রতিরোধ করলে আমাকে হয়তো মৃত্যুবরণ করতে হবে। যেমন আজকে সারা দেশে যেভাবে আন্দোলন সংগ্রাম হয়, তারা আসলে একেবারে ইনোসেন্ট ভাবে, সরল মনেই তারা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন। তার কারণেই আমরা বলবো যে এই রাশিমণি আমাদের সমগ্র জাতির, নারীদের তো তথাই, নারী আন্দোলনে তো তথা, সমগ্র জাতির, সারা বিশ্বের একটা রোল মডেল, একটা পথিকৃৎ। আমরা যদি প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলি, যে 1932 সালে উনি মৃত্যুবরণ করেন চিটাগাং এ সরাসরি সম্মুখ যুদ্ধে, ওনার পরে পরেই কিন্তু রাশিমণির যে মৃত্যু এবং সরাসরি অংশগ্রহণ, এবং একজন নারীকে ধরে নিয়ে যাচ্ছে, কোনো পুরুষ সেখানে এগিয়ে যায়নি, এবং তার নারীর প্রতি যে নারীর একটা টান, শুধু নারী হিসেবে নয়, তিনি মানুষ হিসেবেই সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং তার যে এই যে একটা আত্মত্যাগ, তিনি পিছপা চিন্তা করেননি, তিনি সরল মনেই এই আন্দোলনে এবং নিজেকে উৎসর্গ করেছিলেন, এবং এই এই যে তার একটা আত্মত্যাগ, এবং তিনি চিন্তা করেননি যে আমি এই এই বন্দুকের সামনে গেলে আমাকে প্রাণ দিতে হবে, আমার ভবিষ্যৎ আছে, আমার জীবন জীবিকা আছে, আমার সন্তানাদি আছে, আমার পরিবার পরিজন আছে। কাজে আজকে আমরা যারা আন্দোলন করি, আমরা হয়তো আমাদের কথা চিন্তা করি, নিজেকে গা বাঁচায় অনেক সময় আমরা আমাদের আন্দোলনের কথা চিন্তা করি, এখানে গেলে হয়তো মামলা হামলার ভয় আছে, এখানে গেলে তো কাজে আগের যে যে প্রীতিলতার কথা যদি আমরা চিন্তা করি, তিনি জানতেনই যে এই এই যুদ্ধে তাকে মরতেই হবে, এবং তিনি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তেমনি আমরা মনে করি তার পরপরই সময়ে রাশিমণিও ঠিক ওই রকম আন্দোলনে, এবং একজন নারীকে উদ্ধার করতে গিয়ে তার যে আত্মত্যাগ, সেটা আসলে একেবারে নারীর ইতিহাসে বা প্রগতিশীল যারা আন্দোলনে যুক্ত, আমি মনে করি যে একটা অবিস্মরণীয় একটা বিষয়, এবং আমাদের আসল গবেষণা আরো বাড়াতে হবে,
এই এই যে বিষয়টাকে আমরা হয়তো বা একটা প্রান্তিকতার মাঝে আসি বিধায় কিন্তু আমাদের প্রচার প্রভাগান্ডা আমরা একেবারেই কম, আমরা সেভাবে এটাকে উপস্থাপন করতে পারি না। এবং প্রান্তিক পর্যায়ে থেকে এই যে একটা তার ত্যাগ, এই যে একটা তার আত্মদান, সেটাকে ওইভাবে সামগ্রিকভাবে আমরা তুলে ধরতে পারি না। এবং মেইন স্ট্রিমিং যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় এটা একেবারেই নগণ্য হিসেবে এবং একেবারেই ধীমে হিসেবে একেবারেই প্রাধান্য পায়, যার কারণে আমরা নিজেরাই সাদামাটা ভাবে যেভাবেই হোক আমরা এই প্রতি বছরই এই অনুষ্ঠান এই দিবসটাকে পালন করে থাকি। এবং আমাদের সাথে যারা সুশীল সমাজ আছে বা পাশাপাশি আমাদের সম্পৃক্ত কাছাকাছি, আমরা সকলেই এই দিনটিকে উদযাপন করে থাকি। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই খুশি আপাকে, যা ট্রাস্ট একটা ট্রাস্ট করেছেন এবং ওনাদের ঢাকার যে সুশীল সমাজ আছেন, যারা প্রগতিশীল নারীবাদী আন্দোলনের সাথে যুক্ত আছেন এবং বিশেষ করে ট্রাস্টের যারা সদস্য আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে একটা এই একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা স্মৃতিসৌধ এরকম নির্মিত হয়েছে এবং আমরা কৃতজ্ঞ যে ওনার এই অবদানের জন্য। কাজেই আমরা আরো আলোচনা শুনবো, যেহেতু আমাদের আয়ুব ভাই আছেন এবং আমাদের শিক্ষার্থীরা আছেন এখানে, ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা আছেন, আমরা ওনাদের তাদের সামনেও তাদের চিন্তা চেতনায় তাদের ধারণাটা আমরা জানবো। এবং বিশেষ করে আজকে খুশি হওয়ার কথাও শুনবো এবং আয়ুব ভাইয়ের কথা, যে আসলে এই যে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, এটাকে আবার কিভাবে স্প্রেড আউট করা যায় সারা বিশ্বে, যাতে এটাকে একটা মডেল হিসেবে দাঁড় করানো যায়। এবং সামনের যে এই যে ইতিহাস, ইতিহাস কিন্তু আমরা যখন এখান থেকে আমরা ইতিহাস পড়ি, এটাকে কিন্তু খোলামেলা ভাবে বোঝার কোনো উপায় নাই। এক এক লেখক এক একজন লেখে, আমার কাছে সঞ্জীব দার যে বইগুলো দেখালেন এগুলো আমাদের কাছেও আছে এবং আয়ুব ভাইয়ের কাছে কিছুদিন আগে একটা বই আমি দিয়েছি, সেটা কলকাতায় প্রকাশিত, এটা সম্ভবত যে সংগ্রামের শেষ নেই, যে সংগ্রামের শেষ নেই, হ্যাঁ যে সংগ্রামের শেষ নেই, এবং সেখানে নেহরুর সম্বন্ধে কিছু লেখা, জলিল পত্র দিয়ে সেখানে আছে। আয়ুব ভাই কথার কথায় বলছিলেন, কিন্তু বইটা আমার কাছে ছিল, আয়ুব ভাইকে পুরোটা ফটোকপি করে দিয়েছি, যে আরো অনেকগুলো বই আছে বিক্ষিপ্ত ভাবে, সেগুলোকে একসাথে করে কিভাবে একটা গবেষণার সেল তৈরি করা যায়, এবং আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাই আমি ধন্যবাদ জানাই প্রথমে যারা যুক্ত আছেন এবং অনেক কষ্ট করে হয়েও যারা আমাদের এই কথাগুলো শুনছেন, এবং আমরা বিশেষ করে আয়ুব ভাই এবং খুশিপার কথা শুনবো, স্বপন দা আছেন এখানে ট্রাস্টিং, হ্যাঁ সঞ্জীব দা আছেন, তা সকলকে আমি আপাতত ধন্যবাদ দিয়ে যে আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান করছি। জি জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পল্টন হাজংকে তার সুন্দর বক্তব্যের জন্য। আসলে একটি বিষয় স্পষ্ট করে উঠে এসেছে তার বক্তব্যে, তিনি বলেছেন যে রাশিমণি হাজংকে নিয়ে টঙ্ক আন্দোলনকে নিয়ে এবং হাজং জাতিকে নিয়ে আরো বেশি আসলে কাজ করার সুযোগ রয়েছে যেগুলো আমরা করতে পারি। তো গত দুদিনের যে প্রোগ্রাম চলছে রাশিমণি এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সেখানে একটি বিষয় আরো একটি বিষয় উঠে এসেছিল, সেটি হচ্ছে যে হাজং জাতিতে এত বড় বড় নক্ষত্র ছিল যে রাশিমণি হাজং, কুমুদিনী হাজং, তারপরে হচ্ছে রেবতী, শঙ্খমণি, এরকম অসংখ্য হাজং নারী নেত্রী তখন কিন্তু এগিয়ে এসেছিলেন। কিন্তু আমরা এই প্রজন্মে এসে ঠিক সেরকম ভাবে হাজং নারীদের আমরা উঠে আসতে দেখিনি, দেখতে পারছি না। হয়তো তারা এখনো চিন্তা করছে, বিভিন্ন সংগঠনে এগিয়ে আসছে, কিন্তু আসলে হাজং নারীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা একই সাথে তাদের মাঝে, বিশেষ করে আমরা দেখেছি যে গত বছর মনে হয় দুজন হাজং স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, তারা আত্মহত্যা করেছিল, আবার কয়েকজন হচ্ছে নিজের শিকড় ছেড়ে হয়তো অন্য জায়গায় চলে গিয়েছিল। এই বিষয়গুলো আসলে উঠে আসছে আলোচনায়। তো এই প্রেক্ষাপটে আসলে এই যে বর্তমানে যে হাজং ছাত্র সংগঠন রয়েছে, যুব সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোতেও কিন্তু হাজং নারীদের আসলে উপস্থিতি খুবই মৃহমান, খুবই স্পষ্ট নয়। সেই প্রেক্ষাপটে আসলে আমাদের হাজং তরুণ বন্ধুরা আসলে কি মনে করছে, সেই জন্য আমরা সেই কথাগুলো আসলে তরুণ বন্ধুদের কাছ থেকে শুনবো, তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই কথা শুনতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চারুকলার শিক্ষার্থী রূপশ্রী হাজং। রূপশ্রী হাজং এর কাছ থেকে শুনবো যে এই যে রাশিমণি সংগ্রাম, তার অবদান এবং আদিবাসী অধিকার নিয়ে আসলে বর্তমান প্রেক্ষাপটে হাজং মেয়েরা, হাজং নারীরা কি চিন্তা করছে। রূপশ্রী আনমিউট করতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার, আমি রূপশ্রী হাজং, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং পেন্টিং এর মাস্টার্স এ আছি। তো আমার হচ্ছে চিন্তাধারা বলতে গেলে, আমি যদি আমাদের হাজং মতো রাষ্ট্রের দিকে যদি তাকাই, তাহলে তার যে আদর্শ, তিনি যেভাবে
রূপশ্রী মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিলে ভালো হবে, স্পষ্ট শোনা যাবে, আমরা কম শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো আমার যেটা আমি শিক্ষা পাই হচ্ছে, হ্যালো শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, হ্যাঁ বেটার। আমি যেটা হচ্ছে যে আমাদের মানে নারী নেত্রী হাজমতের আসে মানে সংগ্রামী জীবন মানে দিকে তাকালে যেটা আমি শিক্ষা পাই আমার দিক থেকে আমি সেটাই বলছি, মানে তখনকার সময় আর এখনকার সময় চিন্তা ভাবনা করলেও কিন্তু নারীদের হচ্ছে যে প্রতি পদেই বাধা বিপত্তি থেকেই যায়, সেগুলো উপেক্ষা করে উনি যেভাবে হচ্ছে যে মানে তখনকার সময়ে যেভাবে উনি নিজেকে একজন মানে কর্মঠ বা সব দিকেই যে উনি ভাবে কাজ করে গেছেন সেটা আমার বেশি টানে আর কি। আমার জানি না আমি কতটুকু পারবো তাকে হচ্ছে যে ধারণ করতে। তো নিজেকে প্রস্তুত করার, এখন তো সংগ্রাম করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, কিন্তু যুদ্ধ বলতে গেলে তো এখন প্রতিনিয়তই পদে পদে হচ্ছে যে এটাই আমার ক্ষেত্রে যুদ্ধের মতই আর কি। তারপরে যেটা সেটা হচ্ছে যে আমি যেটু মানে জানতে পারি বা জানি হচ্ছে যে ওনার আর আশেমণির সাথে যে আরো অনেকেই এই সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যেমন সুরেন্দ্র হাজং, ত্রিলোচন হাজং, শঙ্খমণি হাজং, রেবতী হাজং, আরো অনেক মহিলার নামও উঠে আসে। তো সেটাই হচ্ছে যে আমি চিন্তা করলে আমার আমার হাজং সমাজে এতগুলো মানে মানে কি বলা যায় ওটাকে পথ প্রদর্শক বা মানে এত কি বলে ওইটারে যে এত মানে হচ্ছে যে চেতনার হিসেবে শক্তি হিসেবে অনুপ্রেরণা নেয়ার মতো যে ব্যক্তিদের ব্যক্তিবর্গ আছে সেখান থেকে যে অনুপ্রেরণা নেয়া সেটাই আমার কাছ থেকে আমার কাছে মনে হয় বড় পাওয়া আর কি। আমি যেহেতু শিক্ষার্থী এত কিছু বলার বা চিন্তা ধারণ ক্ষমতা এখনো আমার কম, আমি চেষ্টা করব আর কি আপনাদের নির্দেশনা বা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আর আরো দ্রুত আরো সামনে এগিয়ে যাওয়া যায় কিনা। আর আমি যেহেতু ছবি আঁকি চারুকলা স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার মানে প্রধান লক্ষ্যই হচ্ছে কি মানে হচ্ছে যে পেন্টিং এর মাধ্যমে আমাদের হাজং সমাজের ইতিহাস আমি তুলে ধরতে পারি বা পারার চেষ্টা করি আর কি। হচ্ছে আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মতামতের জন্য এবং গঠনমূলক চিন্তা চেতনা এবং বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি রূপশ্রীকে। পরে সুযোগ হলে আরো কিছু বলতে পারবে। আমরা এই মুহূর্তে যেতে চাই রীতাশ্রী হাজং রীতার কাছে, তিনি তিনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আসলে আমরা দেখছি যে গত কয়েক বছর আগেও আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা হাজং নারীদের দেখতে পাইনি উপস্থিতি, কিন্তু এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের উপস্থিতি বাড়ছে, এটি একটি ভালো দিক। এবং তাদের মাঝে যে চিন্তা চেতনা জাতি নিয়ে এবং জাতিতে যে এত ভালো ব্যক্তিত্ব রয়েছে তারা এটা বুঝতে পারছেন, এটি একটি ভালো দিক। আমরা রীতার কাছে জানতে চাইবো যে বর্তমান প্রেক্ষাপটে আসলে হাজং সমাজ এবং আদিবাসীদের সমাজ এবং তাদের অধিকার নিয়ে আন্দোলন, এই আন্দোলনের ক্ষেত্রে যে রাশিমণির যে সংগ্রাম আন্দোলন এবং অবদান নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে, এটি আসলে আমরা কিভাবে দেখছি? রীতা যদি আনমিউট করে আপনি আপনার বক্তব্য দিতে পারেন। আনমিউট করতে হবে রীতা। হ্যাঁ ঠিক আছে, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি রীতা হাজং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের। আজকের এই অনুষ্ঠানে হাজং মাতার আশেমণি 75তম মৃত্যুবার্ষিকী দিবসে সকলকে সকল শহীদের প্রতি আমার সহস্র প্রণাম জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জ্ঞাপন করছি। হাজং মাতার আশেমণি দিবস, হাজং মাতার আশেমণি আমাদের হাজং জাতির একজন চেতনা নাম।
তার জীবনধারা আমরা যদি পর্যবেক্ষণ করি আর আন্দোলনের কথা দিকে তাকাই তাহলে আমরা অনেক কিছু দেখতে পাব। তিনি নারী হয়ে নারীর অবদান রেখেছেন আর কৃষকদের অধিকার আদায়ে তিনি সকল নারী ও যুব পুরুষদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। তিনি নারী হয়ে কিন্তু দমে থাকেননি। আর হাজং মাতা রাশিমনির জীবন আদর্শ আমরা যদি আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারি বা তার জীবন আদর্শ নিয়ে প্রেক্ষাপট বিভিন্ন বিষয়ে ভালোভাবে তুলে ধরতে পারি তাহলে আমাদের হাজং সমাজ আরো ভালোভাবে জানতে পারবে। এখনো অনেকে আছে হাজং মাতা রাশি সম্পর্কে জানে কিন্তু সঠিক কি কারণে যুদ্ধ হয়েছিল টঙ্ক আন্দোলন সম্পর্কে সেটা এখনো সঠিকভাবে অনেকেই জানে না। আমাদের আন্দোলনের কথাগুলো আমাদের হাজং জাতির বিভিন্ন বিভিন্ন ভাবে তারা নির্যাতিত হয়েছে সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো জানার জন্য আমাদের অবশ্যই ইতিহাসকে জানতে হবে। ইতিহাসকে জানার জন্য বর্তমানে আমরা যারা যুব সমাজ আছি আর যারা বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন তাদেরকে কাজ করে যেতে হবে। আর আমাদের হাজং মাতা রাশিমনি সম্পর্কে জানতে হলে আমার কয়েকটা স্বপ্ন বলা যেতে পারে, সেগুলো আমি লিখে রেখেছি, সেগুলো আমি বলবো। প্রথমত হাজং মাতা রাশিমনির জীবন সংগ্রাম আমাদের সকল হাজং জাতিকে জানতে হবে। আর হাজং মাতা রাশিমনির জীবন সংগ্রাম ও বীরত্বের কথা কিভাবে আমরা পৌঁছে দেব সেগুলো হচ্ছে আমাদের প্রতিটি গ্রামে যদি আমরা পৌঁছে দিতে পারি। এক্ষেত্রে আমাদের প্রতিটি গ্রামে কি করতে হবে, যুব কমিটি যদি গঠন করা যায় তাহলে আমরা অনেকটা সফল হব। আর যুব কমিটি গঠনে আমাদের পরিবারবর্গ ও প্রবীণরাও সাথে থাকবে, তারা সুপরামর্শ দান করবে। আর যুব প্রতিনিধিদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারবো আমাদের ইতিহাস বর্তমান প্রজন্ম বর্তমান সম্পর্কে। যে প্রতিটি গ্রামে যে আমরা যুব কমিটি গঠন করব সেই যুব কমিটি প্রতিনিধিদের নিয়ে আমরা যদি বছরে অন্তত 4 বার না হলেও 3 বার প্রশিক্ষণের ব্যবস্থা করি তাহলে আমাদের আমাদের যুব প্রতিনিধিরা কি করবে তাদের গ্রামে প্রতিটি গ্রামে সকল মানুষকে সচেতন করবে কৃষ্টি কালচার জীবন ধারাবাহিকতা সম্পর্কে বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। আর এক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যমূলক আচরণ দূর করতে হবে। আর নারী পুরুষ নারী শুধু নয় পুরুষকে নারী পুরুষের পাশাপাশি নারীকেও একতাবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের সমাজের উন্নয়ন সম্ভব। আর শিক্ষাক্ষেত্রে আমরা দেখি নারীরা বর্তমানে এগিয়ে আছে কিন্তু পুরুষরাও বিভিন্ন চাকরি ক্ষেত্রে দেখি তারা বেশিরভাগ আমাদের হাজং পুরুষরা আর্মি পুলিশ চাকরি করে কিন্তু উচ্চ শিক্ষা ক্ষেত্রে খুব কম সংখ্যক দেখা যায়। সেক্ষেত্রে আমাদের পুরুষদের এগিয়ে আসতে হবে। যেদিন আমাদের নারী পুরুষ এগিয়ে আসবে সেদিন আমাদের হাজং সমাজের উন্নয়ন সম্ভব। আর জীবিকা সন্ধানে যারা শহরমুখী মানুষ বিশেষ করে মেয়েরা যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। আর আমাদের ভূমি বলতে আমাদের যা আছে তা যদি আমরা আমাদের মাঝে টিকিয়ে রাখতে পারি তাহলে আমাদের হাজং সমাজ যা ছিল তা টিকে থাকবে আশা করি। আর আমি সর্বশেষে বলতে চাই হাজং মাতা রাশিমনির জীবন সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা লাভ করতে হবে আর প্রতিটি গ্রামের মানুষ যাতে জানতে পারে। আর প্রত্যেকটি গ্রামের মানুষ আর যুব প্রতিনিধি গঠনে আমি আহ্বান জানাচ্ছি যাতে যুব প্রতিনিধি গঠনে প্রত্যেকটা গ্রাম থেকে যুব কমিটি গঠনে অংশগ্রহণ করে এ আমার সকলের প্রতি প্রত্যাশা। আবারও হাজং মাতা রাশিমনির দিবস সম্পর্কে সকলকে নমস্কার শ্রদ্ধা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি রীতাশ্রী হাজংকে খুব সুন্দর করে গঠনমূলক তার বক্তব্য পেশ করার জন্য। যে আসলে বর্তমান হাজং নারীরাও আসলে এটি অনুধাবন করতে পারছে যে আদিবাসীদের অধিকার আন্দোলন এবং আদিবাসীদের উন্নয়নের জন্য আসলে কি করা প্রয়োজন। তিনি বলেছেন যে শুধু হাজং নারী নয়, হাজং নারী পুরুষ একই সাথে কাজ করা দরকার এবং নারীদের নিরাপত্তার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বলেছেন। যারা বাইরে বিশেষ করে এখন শহরমুখী হচ্ছে পড়াশোনার জন্য চাকরির জন্য সেই নারীদের আসলে নিরাপত্তা যদি ব্যবস্থা করা হয় তাহলে হাজং নারীরা আর
ঘরে বসে না থেকে তারাও আরো বেশি করে বাইরে বের হবে শিক্ষার জন্য, চাকরির জন্য এবং জাতিকে প্রতিষ্ঠিত করবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি রিতাশ্রী হাজংকে। আমরা জিতেন্দ্র হাজং এর কাছে যাব, কিন্তু তার মাইক্রোফোনটি এখন পর্যন্ত ডিসকানেক্টেড হয়ে আছে। আমার মনে হয় যে এরপরে ঠিক হলে আমরা জিতেন্দ্র হাজং এর কাছে চলে যাব বক্তব্যে। তা এরপরে জিতেন্দ্রের মাইক্রোফোন যেহেতু এখন ঠিক হয়নি, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের স্বপনদার কাছ থেকে কিছু শুনবার জন্য। স্বপনদা, একই সাথে হাজং মাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি এবং পরিচালক ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি বীরশ্রী নেত্রকোনা, দাদা অনেক অভিজ্ঞতা রয়েছে এবং তিনি আজকেও সেখানে গিয়েছিলেন স্মৃতিসৌধে। সবকিছু মিলিয়ে বর্তমানে আসলে সেই স্মৃতিসৌধ, সে জায়গাটুকু এবং আসলে যে রাশিমণি নিয়ে যে আমাদের কর্ম এগিয়ে যাওয়া, আসলে কি অবস্থায় আমরা আছি এবং কিভাবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা আরো কিভাবে আরো বেশি করে রাশিমণির হাজংয়ের অবদানের বিষয়টি সামনে এগিয়ে নিতে পারি এবং হাজংদের উন্নয়নের বিষয়টি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সুযোগ দিচ্ছি স্বপনদার কাছে। স্বপনদা, ফ্লোর এখন আপনার। ধন্যবাদ, আনমিউট করতে হবে স্বপনদা। ধন্যবাদ, শোনা যায়? শোনা যাচ্ছে, ঠিক আছে। ধন্যবাদ। আজকের এই বাংলাদেশ আদিবাসী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন কার্যক্রম, আমি যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের হাজমত রাশিমণির আজকের শহীদ দিবস, সেই শহীদদের ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার পাশাপাশি আমি না বললে নয়, যিনি আজকে আমাদের এই দিবসটি পালন করার জন্য অথবা আমাদের সেই মহান মহর্ষি নারীকে স্মরণ করার জন্য যিনি একটি স্মৃতিসৌধ তৈরি করেছেন বা তৈরি করে দিয়েছেন আমাদেরকে, খুব কাছে নিয়ে উনি যেটা খুব খুব যত্ন সহকারে আমাদেরকে অনুভব করে যে স্থানটুকু করে দিয়েছেন, সেই আমাদের অবহেলিত যিনি, যারা এরকম একজন মহর্ষি নারী যিনি তার যে রক্তদান, তার সেই কৃষক আন্দোলনের ভূমিকা, সমস্ত ভূমিকাকে আজকে আমরা যার মাধ্যমে তুলে ধরতে পারছি, সেই আমার শ্রদ্ধেয় আপা, খুশি আপাকে আমি নমস্কার জানাচ্ছি। এখানে আমি স্মরণ করছি এখানে আয়ুব ভাইকে। আয়ুব ভাই যথেষ্ট উদার, উনি আমাদের যথেষ্ট রিসার্চ গবেষণা চালিয়ে যাচ্ছেন। আর সঞ্জীবদাকে আমি আমার তার বিভিন্ন কথা আমি আগেই আমি সঞ্জীবদাকে বিভিন্ন, যেহেতু আমাদের আদিবাসী এই অঞ্চলে আমাদের ঢাকায় আন্দোলন করার মতো কেউ ছিল না, সঞ্জীবদা ঢাকায় গেছেন, আমাদেরকে একটা আন্দোলন করার মতো, কথা বলার মতো একটা স্থান করে দিয়েছেন, তার মাধ্যমে আমরা ঢাকায় মুভমেন্ট করেছি বিভিন্ন বিভিন্ন আমলে বিভিন্ন, তার জন্য ওনাকে এই যে আন্দোলনমুখী করার জন্য চেতনা, এই চেতনা যে উনি আমাদেরকে দেখিয়েছেন, তাকে সঞ্জীবদাকে আমি ধন্যবাদ দিই। আর সর্বোপরি এখন আমরা যারা আছি, তরুণ প্রজন্ম যারা আছে, তারা খুবই ইতিবাচক, আগ্রহ, তারা প্রচন্ড আমাদের চেয়ে আরো বেশি তারা ই করে, অনুভব করে, তার অনুভবগুলোকে যারা তারা বাস্তবায়ন কাজে লাগাক, আমি সেটাই চাই। আসলে এখন আমি যেটা প্রথম যদি বলি, এখানে আমি একটু সরকারির প্রেক্ষাপটটা যদি বলি, আমি এখানে আমাদের বর্তমানে যিনি আমাদের এখানে, আমরা স্মৃতিসৌধটি ইতিমধ্যেই আমরা বাউন্ডারি দিয়েছে, সেটা আমাদের জেলা পরিষদ মাধ্যমে আমরা এটা করতে পেরেছি, এদিকটা এইগুলো ঠিক আছে। সেখানে আমরা একটা এখানে একটি রাত্রিকালীন একটি এখানে একটা ইয়ে আছে, লাইটিং ব্যবস্থা আছে, সেটাও সরকার করে দিয়েছে যে এখানে অন্তত এই আঙ্গিনাটা সবসময় সন্ধ্যার পরে বাতি জ্বলে, তার এটা এটা হয়েছে। কিন্তু আমাদের স্মৃতিসৌধের এই ক্যাম্পাসটা যেটা আছে সেটাকে এখনো আমরা এখনো অরক্ষিত আছে, কারণ এখানে কিছু পশ্চিমাঞ্চল পশ্চিম সাইডে বা এখানে আরো কিছু ওয়ালটা বা এখানে ভালো করে যদি আমরা এটাকে গেট টেট দিয়ে সুন্দর করে রাখতে পারতাম হয়তো সুন্দর হতো, যেটা আমরা এখনো পারছি না, তবে আমাদের চেষ্টা আছে।
ইতিমধ্যে আমাদের কয়েকজন বিভিন্ন ইঞ্জিনিয়ার আসছিলেন, এখানে গণপূর্তের ইঞ্জিনিয়ার আসছিলেন, দেখে গেছেন একটা প্রস্তাবনা আছে যে এখানে যেগুলো ভেঙে গেছে সেটা আবার নতুন করে করার প্রস্তাবনা চলছে। হয়তো খুব দ্রুত এটা আমরা কাজ করতে পারবো যে আমাদের এটা আছে। আর আমাদের যে প্রস্তাবনা আছে সেটা হলো ওয়ালটা আরো বেশি উঁচু করে দিয়ে সেখানে মজবুত একটা গেট দিয়ে এটাকে সংরক্ষণ করা। তার পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হলো ইতিমধ্যে আমাদের একজন একজন লাইব্রেরি, অর্থাৎ যারা বই করে রাজশাহী সম্বন্ধে বই করার জন্য আমাদের এখানে একটা লাইব্রেরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যে রাজশাহী ক্যাম্পাসের ভিতরে একটা কি করে একটা লাইব্রেরি এবং ছোট একটা জাদুঘর করা যায়, তার জন্য একটা আমরা আমরা একটা একটা জায়গায় নক করেছিলাম এবং নকটা অব্যাহত আছে, জানি না কতটুকু আমরা এটা পারবো। তো এই সমস্ত কিছু কিছু কাজ, ছোট ছোট কাজ আমরা চেষ্টা করি, কিন্তু সর্বোপরি হলো এখানে এত পর্যটন আসে, পর্যটন থাকার পরও আমরা এটাকে যদি আর একটু সুন্দর করে রাখতে পারতাম, এখানে একটু বাগান টাগান যদি করা যেত, এখানে যদি একটা গার্ডের ব্যবস্থা করা যেত, এটাকে ইনফ্রাস্ট্রাকচারটা যদি আর একটু ডেভেলপ করা যেত, হয়তো বা এটা আরো বেশি আমরা ফলো করতে পারতাম। এবং আমাদের হাজুরমাদের রাশিমনির যে অবদানটা সেটা হলো যিনি একজন নারী হয়ে নারীর পাশে দাঁড়ানো, তাকে সম্ভ্রম রক্ষা কর তার সম্ভ্রম রক্ষা করে এগিয়ে যাওয়া, এটা আমাদের এই উপমহাদেশে তো নেই, আমি বাইরেও আমি শুনিনি যে এরকম নারীকে রক্ষা করার জন্য যিনি এগিয়ে গিয়ে তার নিজের জীবন আত্মহতি দিয়েছেন এবং দুজনকে উনি তার দা দিয়ে উনি হত্যা করেছেন, এবং যিনি কুমুদিনীকে ধরেছেন তার হাতটা কেটে তাকে হত্যা করেছেন, কুমুদিনীকে রক্ষা করেছেন। এখন কুমুদিনী আমাদের জীবন্ত কুমুদিনী, তিনি এখনো আছেন, সেই স্মৃতি বহন করছেন। কিন্তু পক্ষান্তরে যে মহর্ষি নারী যে রাত্রদানের মাধ্যমে গিয়ে গেছেন, তার তার সেই যে নেতৃত্বের যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা হয়তো বা পরবর্তী পর্যায়ে আমরা হাজং সমাজে রাখতে পারিনি। না রাখার অনেক কিছু কারণ আছে। কারণটা যদি আমি বলি, আমি যখন ছোট ছিলাম তখন আমি লক্ষ্য করেছি যে আমাদের একটা কিছু করা উচিত। তখন হাজং সমাজে কোনো সংগঠন ছিল না, তাহলে আমি ছাত্র সংগঠন করলাম। আজকে ছাত্র সংগঠন যে পর্যায়ে দাঁড়িয়েছে, আমি শুনেছি যে তারা কিছুক্ষণ আগে একটা করেছে, বা ছাত্র সংগঠনটি আমি দেখেছি হাজং সমাজের মধ্যে বর্তমানে মুখ্য একটা সংগঠন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু এই ছাত্র সংগঠনটি মুখ্য সংগঠন হলেও এখানে নারীদের বা ছাত্রীদের যে আগমন বা ছাত্রীদের জোরালোভাবে যে এখানে একটা নেতৃত্ব নেওয়া সেটা নাই। যদিও এখানে আমি লক্ষ্য করি যে নারীরা বা আমাদের বোনেরা আমাদের সন্তানেরা খুব উচ্চশিক্ষা গ্রহণ করছে, কিন্তু সংগঠনের ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে আছে। যে কোনো সংগঠনে তারা যদি আমরা মিটিং মিছিল বা কোনো মিটিংয়ে বলি যে মিটিং করতে হবে, এবং আমি দেখি ছাত্র সংগঠন যখন হয় বা একটা সম্মেলন হয় প্রচুর নারী আসে, একটা ছাত্র সংগঠন হয় প্রচুর মেয়েরা আসে বা কলেজে পড়ে ইউনিভার্সিটি আসে, কিন্তু যখন এখানে একটা হবে কমিটি হবে, যখন এটা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হবে বা মুখ হবে, তখন তারা আর থাকে না। তো এই যে একটা না থাকার যে একটা অনীহা, এই অনীহার পিছনে কিছু কিছু কারণ আছে। সেই কারণটা যদি আমরা খুঁজে বের করি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে আমাদের প্রচুর কারণ আছে। আমরা যে লেখাপড়া করি, যদি আমরা বলি যে আমরা কিভাবে লেখাপড়া করি, একটি হাদং ছেলে কিভাবে লেখাপড়া করে, তার দেখতে হবে যে সে বাহিরের কোনো সাহায্য ছাড়া তার নিজের ক্রিয়েটিভিটিতে, তার মানে নিজের মেধা আছে, তার নিজের বুদ্ধি আছে, অথবা পারিবারিকভাবে তাকে সামান্য একটু সাহায্য দেওয়া হচ্ছে, এ দিয়েই সে ছোট 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 ছোটভাবে সে আগায়। আগে সে কলেজে পড়ে, কলেজ থেকে সে ইউনিভার্সিটিতে যায়, কিন্তু আশেপাশে তাকে কেউ কোনো সাহায্য করেনি। সে একটা ইউনিভার্সিটির চান্স পেয়েছে, সে কিভাবে পেয়েছে, সে হয়তো তার মেধা তালিকায় পেয়েছে, হয়তো তখন আদিবাসী কোটা ছিল সে পেয়েছে, কিন্তু এরপরে সে কোথায় যাবে, কি করবে না করবে, একটা যে তাকে একজনকে আমরা একটা সংগঠন আছে, সংগঠন তাকে গাইড দিবে, অথবা কোনো প্রতিষ্ঠান আছে তাকে একটা গাইড দিবে, অথবা সে ঢাকায় যাবে, ঢাকায় গিয়ে সে কোথায় থাকবে, বা ত্রিশালে গেল, সে ত্রিশালে গিয়ে সে আমার মেয়ের ছেলে মেয়েটা কি করে, তাকে দেখবে কে, দেখভাল করবে কে, যে এই সমস্ত যেগুলো আছে সেগুলো কোনো আমাদের নাই। যে আমাদের যেহেতু প্রতিষ্ঠান নাই, এবং আমরা যেটা আগাচ্ছি সেটা আমরা মনে করি আমাদের ছেলেমেয়েরা যে লেখাপড়া করছে সেটা আমরা তাদেরকে পুরোপুরি তাদের নিজস্ব মানে
স্বকীয়তা এবং নিজস্ব বলের মধ্যেই তারা মানুষ হচ্ছে বা তারা এগিয়ে যাচ্ছে। শুধু এটাকে যদি আমরা যদি মনে করি তারা যদি বেশি করে সেমিনার সিম্পোজিয়াম অথবা বেশি করে যদি তারা কোনো কোনো নারী অধিকারের কোনো সমিতি টমিতি বা অনেক যেগুলো আছে আর কি, আমরা যে অধিকারের কথা যে বলি বিভিন্ন সময় নিজেকে দাঁড়া করানোর জন্য আরো কিছু যে প্রোগ্রাম আছে বা বাহিরের কিছু যে এগুলো আছে আমরা যে সেখানে যদি ইনভলভ করতে পারতাম, হ্যাঁ, তাহলে হয়তো বা আমাদের ছেলেমেয়েগুলো আরো আরো বেশি উজ্জ্বল হতো। হ্যাঁ, একটা ছেলে মেয়ে আমরা ইউনিভার্সিটি পরে পাশ করার পর আমরা দেখি সে সেই হাবাগুবা থাকে, হয়তো পাশ করে আসছে ইউনিভার্সিটি কিন্তু সে হাবাগুবা থাকে, মানে কি সে অনেক কষ্টে লেখাপড়া করে একটা কোনোভাবে কোনোভাবে খালি ইউনিভার্সিটি টক্কিয়ে আসছে। সে যখন চাকরিটা না পায়, সে যখন বেকার থাকে, তখন মা বাবা বলে তোকে এত টাকা দিয়ে আমি লেখাপড়া করালাম, হ্যাঁ কি হলো, তুই তখন কিছুই করছিস না। তাহলে বাধ্য হয়ে দেখা যায় যে সে কোনো ছোট একটা এনজিওতে চাকরি করে অথবা কোথাও কোনো বেসরকারি কোনো ফার্মে চাকরি করে অথবা দেখি কোনো গার্মেন্টসে চাকরি করে। এই যে একটা অবস্থাটা, একটা বেরিয়ে আসার পরে আমরা তাকে কোনো যোগান দিতে পারি না। তো সামাজিকভাবে আমরা যদি তাকে কোনো যদি যোগান দিতে না পারি, তাহলে তার অবস্থাটা যেটা দাঁড়ায় সেটা হলো সে আস্তে আস্তে হীনমন্যতায় ভুগতে থাকে। কিন্তু সবাই তো আর, আমি এখন প্রশংসা করে বলি, সবার সোহেল হজম হয় না, যে নিজের চেষ্টায় সে ঢাকে গেছে। ঢাকে গিয়ে সে কি করেছে, সে কোনোভাবে সে চিন্তা করেছে আমাকে দাঁড় করাতে হলে একটা প্রতিষ্ঠান দিতে হবে। সে আদিবাসী ফোরামের সাথে যুক্ত হয়েছে, আদিবাসী ফোরামের বিভিন্ন ট্রেনিং সেমিনার পেয়ে আজকে সোহেল হজম এই পর্যন্ত আসছে। সুতরাং আমাকে ওইগুলার জন্য আমাকে যে সোহেল হজম যে পর্যন্ত কাঠখড় পুড়িয়ে এই পর্যন্ত কয়জন এরকম কাঠখড় পুড়াতে পারবে বা কয়জনের চেষ্টা করবে বা কয়জন ওইরকম সোহেল হজমের মতো একটা লিঙ্ক পাবে, যেহেতু সে লিঙ্ক পাচ্ছে না। একদিন দুদিন ঘুরবে, তাকে ঘুরাবে, আচ্ছা তুমি আসো কালকে আমি দেখবো, আরেকজন বলবে আচ্ছা কালকে দেখবো। তাহলে একটা অসহায় মেয়ে, যদি ছেলে হয় তো সেটা ঠিক আছে, কিন্তু একটা অসহায় মেয়ে একদিন গেলে সে আর যাবে না। এই যে আমাদের আসলে আমাদের প্রতিষ্ঠানের অভাব, পুরোপুরি আমাদের সমাজের একটা বড় ধরনের একটা প্রতিষ্ঠানের অভাব। এবং এই প্রতিষ্ঠান যদি আমরা ভালো করে গড়ে নিতে পারতাম, হ্যাঁ, তাহলে হয়তো বা আমরা বেশি আরো কিছু ডেভেলপ করতে পারতাম। এখন প্রতিষ্ঠানটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখন যারা যারা আছি বাইরে যারা আছে তারা সবাই মিলে, যদি আমরা বিভিন্ন যে আদিবাসী ফোরাম আছে, বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন জায়গায় আছে, সেগুলোতে যদি আমরা সংযুক্ত হই, তাহলে হয়তোবা আমাদের দ্বার আরো বেশি আমরা উন্মুক্ত করতে পারবো। আমি গর্ব করি স্বর্ণকান্ত হজমকে নিয়ে, যে তিনি বাংলাদেশের প্রথম যিনি TW এর সেক্রেটারি হয়েছেন। সেক্রেটারি হওয়ার পরে এই যে TW একটা বিহার সংগঠন, বিশাল বড় সংগঠন TW, তো TW একটা বিশাল সংগঠন, যেখানে আমরা কখনো আমাদের যারা আছে তারা কখনো ভাবতে পারে না, ভাবতে পারতো না যে এখানে একটা হজম কমিউনিটির লোক একটা TW এর সেক্রেটারি হবে। তার কোনো সুযোগ ছিল না গুলাম, এবং সুযোগ কেউ করে দেয় নাই। উনি হয়েছেন, ওনার যোগ্যতার বলে হয়েছেন, উনি এখানে গেছেন, এই যে একটা উনি গেছেন, এটা হলো এই যে কানেক্ট, তার যে চেষ্টাটা, এই চেষ্টাটা যদি আমরা খুঁটে দেখি যে সে উনি কি কি কিভাবে গেছেন, কিভাবে খুঁটে দেখছেন, তা দেখতে হবে তিনি আগে থেকে সাংগঠনিক ছিলেন, আগে থেকেই সে চিন্তাবিদ ছিলেন, আগে থেকেই তিনি বিভিন্ন সমাজের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন সাথে লিঙ্কের সাথে যুক্ত ছিলেন। তো সব কিছুর পর আসলে আমাদের সমাজ ব্যবস্থা যতটুকু আছে, এরপরও আমাদের ছেলেমেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা আমি অবশ্যই বলবো এটা ইতিবাচক। কিন্তু এই ইতিবাচকটা তখনই আরো বেশি সুন্দর হবে যদি আমরা এখন যারা যে প্ল্যাটফর্মে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সবাই যদি এক হয়ে আমরা যদি নতুন কিছু চিন্তা করি, এবং বিভিন্ন যে আমাদের শোভানন্দী যারা আছে, যে সংগঠন আছে, যে ব্যক্তি আছে পার্সনে, তাদের সাথে যদি আমরা লিঙ্ক আপটা করি, যদি তাদের সাথে সম্পর্ক রেখে যে আমাদের অভাব অভিযোগটা যদি আমরা বলতে পারি, আমাদের চাওয়া পাওয়া গুলো বলতে পারি, একজনের জন্য যদি আমরা বিভিন্ন জায়গায় নক করতে পারি, হ্যাঁ, সেরকম একটা আমার প্ল্যাটফর্ম দরকার, যে এখানে আমি এই অবস্থায় আছি, আমাকে একটু ধাক্কা দিলে বা আমাকে একটু ই করে সাপোর্ট করলে আমি এটা উঠে যেতে পারি। এরকম যদি একটা যদি ই থাকে, তাহলে হয়তো আরো বেশি সুন্দর হবে। আমি যেটা একটু বলবো সেখানে এটাই, যে আমি আশাবাদী হাজম সমাজ নিয়ে, আমি একটু যদি ইতিহাস নিয়ে কথাটা বলতে চাই, সেটা হলে বলতে হয় এরকম, যে 1947 সালের যখন এই সুষম দুর্গাপুর আর ইন্ডিয়া তখন একই ছিল, যেটা বাগমারা কই এখন সব একই ছিল, সুতরাং তখন হাজং বেল্টটা ছিল বিশাল বেল্ট। সেই
টিকরিগুলা থেকে শুরু করে সেই নোগা নোয়াগাঁও থেকে শুরু করে পুরা বেল্টটা ছিল এখানে একদম ওই সিলেট পুরা বেল্ট থেকে সেই নোগা নোয়াগাঁও থেকে শুরু করে সেই নলবাড়ি নলবাড়ি থেকে সেই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকটা তুরা তুরা হয়ে এখানে যা আছে সিলেট পর্যন্ত এই পুরাটা ছিল হাজং বেল্ট। 47-46 সালের পরে বা 47 পরে যখন দেশ ভাগ হলো তারা গেছে। এখন আমরা যারা যারা গেছি সবচেয়ে বেশি কষ্টে যারা আছে সেটা হলো অরুণাচলরা আছে। অরুণাচলে প্রকৃত পক্ষে হলো অরুণাচলে আমাদের কোনো জায়গা না, আমরা যদি জায়গা আমাদের যে জায়গা সেটা হলো আসাম, কারণ আসাম বেল্টটা আগে থেকেই এখানে আদিবাসীরা ছিল বা হাজংরা ছিল। যে হাজংরা আসামে গেছে বাংলাদেশে যারা গেছে তারা কোনো উদ্বাস্ত না বা তারা রিফিউজি না, কারণ তাদের নিজস্ব জায়গা আসাম। আমরা যে আসামগুলো গেছি তারা নিজস্ব জায়গায় ফিরে গেছে, অনেকে বলে তারা এই ওই বাংলাদেশে ছিল তারা যখন আসতে তখন আবার নিজস্ব জায়গায় ফিরে আসতে। আসামে যে হাজংরা থাকে তাদেরকে কোনো রিফিউজি বলা হয় না, কিন্তু অরুণাচলে যে হাজংরা থাকে তাদেরকে রিফিউজি বলা হয়। হাজং একটা বিশাল অংশ, বা আসামে যদি এখন সম্ভবত 30টার উপর বোধহয় এখনই ডিস্ট্রিক্ট, সেখানে 19টা জেলায় হাজং বাস করে। তো 19টা জেলায় যদি হাজং বাস করে তো হাজংয়ের সংখ্যা তো আর কম না, এটা বিশাল একটা সংখ্যা। এবং খুদ আমি আশাবাদী এই কারণেই, খুদ গুয়াহাটির একটা একটা বিরাট একটা রাজধানী শহর, সেই রাজধানী শহরে বিশাল একটা সংখ্যা হাজং বাস করে, যেখানে অনেক ছেলেমেয়েরা ভালো লেখাপড়া লেখাপড়া করছে। কিছু পর আমি মনে করি আর কি যে হাজং যেভাবে হোক না কেন এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। আর সর্বোপরি যেটা আছে, আমাদের ইতিহাসকে ভুললে চলবে না, আমাদের আত্মদান, যে যিনি আত্মদান রাশিমণি যিনি আত্মদান করেছেন ওনার প্রতি আমাদের দীক্ষা নিতে হবে। উনি যেভাবে আত্মদান করেছেন, ওনার যে একটা সুন্দর একটা উক্তি, হ্যাঁ, যে ময়ন বাংলাটা এরকম যে আমি নারী, নারীর সম্ভ্রম আমি রক্ষা করব, আপনারা আপনাদের নীতি নিয়ে বসে থাকেন। সুতরাং সুবিধাভোগী যারা আছে, যারা আমাদের নিয়ে রাজনীতি করে, যারা আমাদের নিয়ে বিভিন্ন সময় ফায়দা লুটে, তারা সুবিধাভোগী সবসময় সুবিধাভোগী থাকবে। কিন্তু যিনি আপন সত্তায় যিনি মহিষী হয়েছেন, যিনি নেতৃত্ব দিয়েছেন, এরকম অনেক হাজং কিছু রূপশ্রী বলছিল যে হাজং নারীদের কথা বলছিলেন, যাদুমণি নারীদের কথা বলছিলেন, কথা 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 সে আমার ওই লেঙ্গুরার ওই কি কলাপতির কথা, এরকম অনেক বড় বড় নেত্রী ছিলেন, অনেক বড় বড় হাজং নেত্রী ছিলেন। কারণ হাজং নেত্রী হবে না কেন, হাজং যদিও মাতৃতান্ত্রিক না, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যে আমরা সংসার যদি কাজ করি সে একটা পুরুষের চেয়ে বেশি কাজ করে মহিলারা, কারণ মাঠেও সে ভূমিকা প্রচুর রাখে, সংসারে সে প্রচুর ভূমিকা রাখে, এবং সবসময় সে তার পারিবারিক যে অবদান একটা নারীর, এটা আমাদের হাজং সমাজে একটা বিশাল অবদান। কারণ ধান কাটা থেকে শুরু করে রোয়া লাগানো থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে কাপড় বোনা থেকে শুরু করে সন্তান লালন পালন থেকে শুরু করে নারীরা কি না করে, নারীরা প্রচুর করে। সুতরাং নারীদের যে অবদান সেটা বিশাল, এবং এই অবদানটাকে যদি আমরা আর ভালোভাবে কাজে লাগাতে পারি, আমরা যারা এখানে পুরুষ শাসিত সমাজে যারা আছি আমরা, তারা যদি আমরা মনে করি নারীদের যদি আর একটু আমরা মূল্যায়ন করতে পারি এবং তাদেরকে যদি আরো বেশি আমরা সমাজের বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না, আমরা আমরা অবশ্যই আমাদের ওদিকে ছিনিয়ে আনবো। সবকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্বপন দা, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আসলে আমরা স্বপনদার জন্য গর্ববোধ করি, কারণ হচ্ছে তিনি প্রথম যে কালচারাল একাডেমিতে তিনি পরিচালক হয়েছেন, হাজং হাজংদের মধ্যে তিনি প্রথম, এর আগে কোনো হাজং হয়নি। তিনি যথার্থভাবে বলেছেন রাশিমণি হাজংয়ের অবদানের কথা, সংগ্রামের কথা, এবং বর্তমান প্রজন্মের হাজং নারীরা যে সংগঠনের প্রতি সম্পৃক্ত কম হচ্ছে এবং কেন হচ্ছে তার কারণগুলো তিনি খুব যুক্তি দিয়ে তুলে ধরেছেন। আমরা দেখেছি যে হাজং নারীরা আসলে এখন শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, আগে শহরে হাজং নারীরা ছিল না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে ছিল না, এখন এই সংখ্যাটি বেড়েছে। কিন্তু যখন তারা বেড়েছে বা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে বের হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা সরকার থেকে যে আদেশটি পেয়েছি যে আদিবাসীদের জন্য কোটা ব্যবস্থাটি উঠিয়ে দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে আদিবাসীরা কোটার জন্য পড়াশোনা করবে সেটি না, কিন্তু একজন হাজং নারী যে অনেক যুদ্ধ করে গ্রাম থেকে শহরে চলে আসছে, পড়াশোনা করতেছে অনেক যুদ্ধ করে, সেই একজন হাজং নারী কিভাবে 5 লক্ষ সাধারণ প্রার্থীদের সাথে পরীক্ষায় টিকে বিসিএস এর সেই জায়গাটি দখল করতে পারবে, সেটি আসলে আমাদের কাছে বোধগম্য নয়, এটি এখনো বোধগম্য নয়, এটি অনেক কঠিন ব্যাপার।
কিন্তু এই নারীরা যখন পড়াশোনার দিকে এগিয়ে আসছে, আমরা এখন শুনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হাজং নারীরা বের হয়ে এসেছে পড়াশোনা কমপ্লিট করে, ত্রিশাল থেকে বের হয়ে এসেছে, বিভিন্ন কলেজ থেকে বের হয়ে এসেছে, কিন্তু তারা চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি হচ্ছে না। বিশেষ করে এই কোভিড টাইমে তো আরো নেই কোনো চাকরির অফার, কিন্তু আমরা যখন দেখছি যে এই বিসিএস এর জন্য যে 5% কোটা ছিল আদিবাসীদের, এই কোটাটি যখন তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই ইফেক্টটি এখন পড়া শুরু করছে আমাদের মধ্যে, যে আদিবাসীদের আসলে এগিয়ে আসার ক্ষেত্রে সেই চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ আমি মনে করি, যে আসলে হাজং নারীদের এই চাকরির ক্ষেত্রে এগিয়ে আসা এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার পিছনেও অনেক কারণ দাদা দেখিয়েছেন, সেই কারণগুলো যুক্তিযুক্ত এবং তারা একই সাথে আসলে হাজং নারীদের ফাইট করতে হচ্ছে পড়াশোনা, আরেক দিক দিয়ে সাংগঠনিক বিষয়, জাতির বিষয়, তার সমাজ পরিবারের দিকে চেয়ে। যাই হোক, আমরা পরবর্তীতে আরো শুনবো এসব বিষয়ে। আমরা আমার মনে হয় যে সময়ের দিক থেকে আমরা পিছিয়ে আছি, আমরা আরেকটু সংক্ষিপ্ত করে আমরা যদি বক্তব্য দিই তাহলে আমরা সময় মতো শেষ করতে পারবো। এখন জিতেন্দ্র হাজং লাইনে আছে, তার মাইক্রোফোন ঠিক হয়েছে, আমি জিতেন্দ্র হাজংকে অনুরোধ জানাবো যে 5 মিনিটের মধ্যে আপনার যদি গুরুত্বপূর্ণ বক্তব্য, বিশেষ করে যুব সমাজ, বর্তমান যুব সমাজের যে অবস্থা, রাশিমণি সংগ্রামের অবদান, সেই অবদানের আলোকে আসলে আমরা এখন কেমন আছি সেটি নিয়ে যদি একটু আলোকপাত করা হয়। জিতেন্দ্র হাজং, সভাপতি বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন। বাবু জি, সোহেল বাবু, জিতেন বাবু, আপনি আমাদের কাউকে সম্বোধন করবেন না, আপনি সরাসরি বলে যাবেন। হ্যাঁ, আনমিউট করতে হবে জিতেন্দ্র, আনমিউট। হ্যাঁ, আপনি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ দিই সোহেল দাকে, আজকের অনুষ্ঠানের সঞ্চালক, সুন্দর সুযোগ দানের জন্য, উপস্থিত আলোচক বৃন্দকে, সবাইকে বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে 31শে জানুয়ারি হাজং মাতা রাশিমণির 75তম মৃত্যুবার্ষিকী আমরা ইতিমধ্যে পালন করেছি। আজকে এখানে যে অনলাইনে আমরা আলোচনা করছি হাজং মাতা রাশিমণির জীবন সম্পর্কে, তার আন্দোলনের যে ইতিহাস আমরা ইতিমধ্যে সবাই জানি, খুবই একটা ঐতিহ্যবাহী একটা ইতিহাস হাজংদের আমাদের আছে। তিনি একটি নারী সম্ভ্রম বাঁচানোর জন্য তার জীবন যে বলিদান দিয়েছিলেন, তার কাছ থেকে আমরা এই শিক্ষায় লাভ করতে পারি যে তিনি কোনো শোষণ, বঞ্চনা, নিপীড়ন, অত্যাচারকে প্রশ্রয় দিতেন না। তিনি সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর একজন, রাশিমণি নাম মানে একটি প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি অধিকার ও দাবি আদায়ের একটি প্রতীক। আমরা তারই উত্তরস্বরী। আমি গর্ববোধ করি, আমি একজন হাজং, হাজং কমিউনিটিতে জন্মগ্রহণ করেছি এবং তিনি যেই গ্রামে শহীদ হয়েছেন আমি সেই গ্রামের একজন হাজং ছেলে, আমি বহেরাতলি গ্রামের একজন হাজং ছেলে। যখন আমরা যেখানে রাশিমণির কথা শুনি তখনই আমার খুব গর্ববোধ লাগে যে আমি রাশিমণি যেখানে শহীদ হয়েছেন আমি সেই গ্রামের ছেলে। আমি মাঝে মাঝে পরিচয় দিই রাশিমণি গ্রামের ছেলে আমি, তো এটা ভালো লাগে। আর তার যে জীবন গাথা, যে সংগ্রামের ইতিহাস, আমরা সেই সংগ্রামের পথ ধরেই আমরা তার কাছ থেকে শিখেছি যে বিভিন্ন সময় আমাদের যে দাবি আদায়ের আন্দোলন, আমরা তার কাছ থেকে অনুপ্রাণিত হই তার জীবন গাথা থেকে। আমরা আমাদের সোহেল দাদা একটু আগে বলেছেন যে কোটা আন্দোলন, কোটা যে আমাদেরকে বাতিল করে দেয়া হলো ছাত্রদের চাকরির ক্ষেত্রে, সেই আন্দোলনে আমরাও সামিল হয়েছি। অন্যান্য আদিবাসী ছাত্র সংগঠনের পাশাপাশি আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠনও রাজপথে নেমেছে এবং আদিবাসী কোটা বহাল রাখার জন্য আমরা জোর দাবি জানিয়েছি। আরেকটা বিষয় আমি বলতে চাই, যেহেতু হাজং মাতা রাশিমণি নারীর সম্ভ্রম রক্ষার করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, আমাদের জাতির মানে আমাদের জাতিত্ব বোধ কে ধরে রাখার জন্য আমি আমার হাজং সমাজের সকল ভাই বোনদের অনুরোধ জানাবো, আমাদের জাতিত্ব বোধটা যেন নিজের অন্তরের ভিতর আমরা স্থাপন করি, নিজের শেখরকে যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সবসময় আমাদের নিজেদের মধ্যে জাতিত্ব বোধকে লালন করি, নিজের জাতির প্রতি টানটা অনুভব করি, তাহলেই আমাদের যে দাবি আদায়ের আন্দোলন, যে শোষণ বঞ্চনার প্রতি প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা কিন্তু আমরা গর্জে উঠবে। আর আরেকটা বিষয় বলতে চাই, যেহেতু এখন মধুপুরে আদিবাসীদের ভূমি উচ্ছেদ নিয়ে খুব একটা তোড়জোড় চলছে সরকারি মহল থেকে, সেই ক্ষেত্রে আমরাও বলতে চাই যে আমাদের দুর্গাপুর উপজেলাও কিন্তু এখন
আদিবাসী অধ্যুষিত এলাকা এবং এটা পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করার মতো এখানে অনেক পর্যটক আছে। ভবিষ্যতে আমাদেরকেও এরকম মানে পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাই আমি মাননীয় সরকারের কাছে দাবি জানাবো যেন সমতল আদিবাসীদেরকে একটা ভূমি মন্ত্রণালয় গঠন করে দেওয়া হয় এবং আদিবাসীদের যে ভূমি সেটা যেন তাদেরকে সুন্দরভাবে বন্দোবস্তের মাধ্যমে একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়। যেমন আমি যেই বাড়িতে থাকি মানে আমি যেই জায়গায় থাকি আমারটা আমাদেরটা ফরেস্ট ল্যান্ডের জায়গা, ভবিষ্যৎ বলা যায় না কি হয়। এবং কুমুদিনী হাজং যে বাড়িতে থাকে তার বাড়িটিও কিন্তু স্থায়ী বন্দোবস্ত নেই, এটাও ফরেস্ট ল্যান্ডের জায়গা। হঠাৎ সরকার কোন দিন কি মতামত নেই ঠিক তো জানা নেই, কারণ তার ডিসিশন তো জানা নেই, যেহেতু পর্যটন এলাকা এটা, এটাও কোন দিন আমাদেরকে মানে উচ্ছেদের একটা পায়তারা শুরু করে সঠিক জানা নেই। তার সরকারের প্রতি দাবি জানাবো যেন আমাদের ভূমিটা যেন সুন্দরভাবে বন্দোবস্ত মাধ্যমে আমাদেরকে হস্তান্তর করে, আমাদেরকে যেন ওভাবে উচ্ছেদ না করে। আরেকটা বিষয়, আমাদের ভাষা যেহেতু ইতিমধ্যে 5টি ভাষার মতো পাঠ্যপুস্তক বই অন্তর্ভুক্ত হয়েছে, আমাদের হাজং ভাষাটাও যেন পাঠ্যপুস্তক বইতে অন্তর্ভুক্ত করা হয়, তার জন্য আমি জোর দাবি জানাই। আর একটা বিষয়, প্রতি বছর প্রধানমন্ত্রীর ফান্ড থেকে যে বিশেষ তহবিলের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় তারা যেন আরো বাড়িয়ে সকল ছাত্রছাত্রীরা যেন শুধু উচ্চ শিক্ষার জন্য না যেহেতু যেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেই ব্যবস্থা করে দেওয়া হয়, তার সরকারের প্রতি জোর দাবি জানাই। আর হাজং মাতা রাশিমণির যে জীবনগাথা এবং তিনি যে শহীদ হয়েছেন এবং তার সহযোদ্ধা সুরেন্দ্র হাজং শহীদ হয়েছেন তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং শব্দভরে স্মরণ করি। এবং হাজং মাতা রাশিমণির স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য যিনি জমি দান করেছেন জমিদাতা শাহাবুদ্দিন তোতা, আমি সম্পর্কে মামা ডাকি, ওনার আত্মার শান্তি কামনা করি। আর উপস্থিত সবাইকে আমার সংগঠনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ জিতেন্দ্র হাজং সুন্দর বক্তব্যের জন্য। আসলে জিতেন্দ্র হাজং যে দুটি বিষয় এখানে তুলে এনেছেন, একটি হচ্ছে ভূমি বিষয়টি, আর একটি হচ্ছে হাজংদের ভাষা। হাজংদের ভাষা আসলে খুবই ভালনারেবল। কাপিং ফাউন্ডেশন একটি রিসার্চ থেকে পাওয়া গিয়েছে যে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে হাজংদের ভাষা, এবং আমরা দেখেছি যে হাজং ভাষা নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করেছিল, জাতীয় হাজং সংগঠন, তারপরে অক্সফাম, রাশিমণি কল্যাণ পরিষদ, তারা আসলে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই যে হাজংদের মাতৃভাষায় প্রি প্রাইমারি স্কুল তারা চালু করেছিলেন এবং তারা বেশ কয়েক বছর চালিয়ে গেছে, কিন্তু ফান্ডের অভাবে আজকে সবকিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা মনে করেছিলাম সরকার যেহেতু 2014 সাল থেকে 5টি ভাষা নিয়ে কাজ শুরু করেছে মাতৃভাষায় প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষা প্রদান, আমরা ভেবেছিলাম যে হাজংদের ভাষা মানে দ্বিতীয় ধাপে এটি করা হবে, কিন্তু আসলে 2014-এর পর কোন কোন ভাষাগুলি এরপর সরকার উদ্যোগ নিবে সেটি নিয়ে কিন্তু আমরা এখনো কোনো সরকারের কাছ থেকে নোটিশ পাচ্ছি না। যদিও বলা হয়েছে যে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূর্ণ হবে, সেখানে প্রত্যেকটি আদিবাসী তাদের মাতৃভাষায় পড়ালেখার সুযোগ পাবে, কিন্তু হাজংদের মাতৃভাষায় পড়ালেখা কবে এই শিশুরা পাবে এবং হাজংদের ভাষা টিকে রাখার ক্ষেত্রে একটি বড় কাজ হবে সেটি আমরা আসলে এখন পর্যন্ত নিশ্চিত না। আরেকটি বিষয় ভূমির কথা বলেছে, আমরা দেখেছি যে কুমুদিনী হাজং এখনো বেঁচে আছেন, তার বয়স 90-এর কাছাকাছি। আমরা দেখি যে 2019 সালে তিনি বাংলা একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছেন। আমরা দেখেছি কিছুদিন আগে জেলা প্রশাসক তার বাড়িতে গিয়েছেন, কিন্তু তার যে বাড়ির ভিটেটা, তার যে জায়গাটি, সেই জায়গাটি এখনো আসলে তার নামে বন্দোবস্ত করতে পারছে না, সেটি হলো বড় বিষয়। আসলে তিনি এটি দেখতে দেখে যেতে চেয়েছিলেন যে অন্তত তার ভিটেটা যাতে তার হয়, তার ছেলেরা তার তাদের নামে যাতে এই ভিটে মাটিটুকু পেয়ে যায়। সেটি যাই হোক, ধন্যবাদ জিতেনকে তার বক্তব্যের জন্য। আমরা এখন চলে যাব আমাদের অতিথি আলোচক আলী আহমদ খান আয়ুব ভাই, তিনি হাজংদের নিয়ে অনেক গবেষণা করেছেন, বই লিখেছেন, অনেক কিছু জানেন। আমরা এখন কথা শুনবো আলী আহমদ খান আয়ুব ভাইয়ের কাছ থেকে। আয়ুব ভাই, আনমিউট করতে হবে। ধন্যবাদ সোহেল হাজং, আজকের এই সভার সম্মানিত সভাপতি সঞ্জীব দাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আদিবাসী ফোরামকে যারা আজকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আর আমাদের সাথে আছেন খুশি কবির আপাকে, আমি অন্তত ধন্যবাদ জানাই যে আমাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন। এবং অনেক ছাত্রছাত্রী আছেন, তার মধ্যে জিতেন্দ্র হাজং আছেন। জিতেন্দ্র হাজং একটা চমৎকার কথা বলেছেন যে
অন্তত একটি কথা বারবার তিনি এনেছেন যে কথাটা অনেকে আনেননি, আজকে রাশিমণি হাজং এর 75তম মৃত্যুবার্ষিকী কিন্তু সবাই বলেছেন। জিতেন্দ্র হাজং বলেছেন শহীদ দিবস, আমি জানি না হাজং বাসায় এই শহীদ দিবস শহীদ শব্দটাকে কি কি বলা হয়, তবে আমিও বলতে চাই আজকে রাশিমণির 75তম শহীদ দিবস। আর এই শহীদ দিবসে রাশিমণির আত্মার শান্তি কামনা করছি, আর শান্তি কামনা করছি সুরেন্দ্র হাজং এর আত্মার শান্তি কামনা। আজকে আসাম থেকে এক ভদ্রলোক সোহেল হাজং এর এতে একটা দিয়েছিল যে সোহেল হাজং এর কথা কেন এই সুরেন্দ্র হাজং এর কথা কেন বলা হয়নি। হ্যাঁ, একটা চমৎকার জিনিস, হ্যাঁ সুরেন্দ্র হাজং এর কথা কেন বলা হয়নি, খুব একটা ভালো করেছেন যে আমি অত্যন্ত গর্ব অনুভব করছি আসাম থেকেও যে তারা আমাদের দেশের হাজং যারা আছে তাদের তাদের গতিবিধিটা লক্ষ্য করছেন, তাদের অবস্থা এবং তাদের যে পারিপার্শ্বিক অবস্থাটা যে দেখছেন, এই জন্য তাদেরকেও অন্তত আমি বাংলাদেশের মানুষ হিসাবে খুব গর্ববোধ করছি। আর আমি গর্ববোধ করি হাজংদেরকে নিয়ে যে আমি অন্তত তাদের সাথে কাজ করতে পেরেছি এবং তাদেরকে নিয়ে অন্তত চিন্তা করার আমার একটা সুযোগ হয়েছে আমার জীবনে। এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। আমি 1990 সাল থেকে কাজ করা শুরু করেছিলাম, এরপরে 90 সাল থেকে এই পর্যন্ত আমি অসংখ্যবার অনেক হাজং পরিবারের সাথে আমি এই কথা বলেছি, আমি সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, তাদের আতিথ্যতা পেয়েছি, তাদের সাথে চলাফেরার সুযোগ পেয়েছি। এই যে আমি ভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ হিসাবেও যে আমি তাদের কাছে অপান্তে হয়নি, এটি আমার জন্য একটি বড় পাওনা বলে আমি মনে করি। আমি কোন জাতির সেই বিচার বিশ্লেষণ আমার কাছে নেই, আমার কাছে বিচার বিশ্লেষণ হলো একটি জাতি, একটি জাতির জন্য একজন নারী যথেষ্ট। একজন নারী একটি জাতিকে পৃথিবীতে সমৃদ্ধ করে গেছেন, সেটা হলো রাশিমণি হাজং। রাশিমণি হাজং তিনি শহীদ হয়ে সমগ্র জাতিটাকে পৃথিবীর দরবারে হাজির করেছেন যে একটা বীরের জাতি আছে যেটা হলো হাজং জাতি। হাজং জাতি সম্পর্কে, হাজংরা তো তার আগেও হাতিকাতা বিদ্রোহ করেছে, হাজংরা আগেও দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু টঙ্ক আন্দোলনে রাশিমণির যে আত্মদান, যে শহীদ হওয়ার পরে সমগ্র পৃথিবীতে হাজং জাতি সম্পর্কে যে মানুষের একটি ইতিবাচক ধারণা জন্ম গ্রহণ করেছে, রাশিমণি হাজং যে সেই কাজটি করে যে শহীদ হয়েছে, এই জন্য অন্তত একটা জাতি তার প্রতি যে কৃতজ্ঞ, যদি আমি খুব গর্ব অনুভব করি তাদের পাশে থাকতে পারায়। আর আরেকটি বিষয় না বললেই নয় যে পর্যটন যত অগ্রসর হবে ততই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর উপর চাপ পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগেই লক্ষ্য রাখতে হবে যে পর্যটকরা যে জায়গায় যাচ্ছে তারা সেই জায়গার পরিবেশ বিনষ্ট করছে কিনা। আর যোগাযোগের মাত্রা যখনই বেড়ে যায় তখনই একটি জাতির ভাষার উপর প্রভাব পড়ে। যেমন দেখা যায় যে গারো হাজং কোচ বানাই হদি ডালু যারা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ এর উত্তরাংশে বসবাস করেন, তারা যখনই এই বৃহত্তর জনগোষ্ঠীর সাথে তারা সম্পৃক্ত হন, কথা বলেন, তখন তাদের ভাষাটা থেকে অনেকটা দূরে সরে আসেন, ক্রমান্বয়ে এটা অভ্যস্ত হয়ে পড়ে বাংলা ভাষার প্রতি, তারা বাংলা ভাষায় কথা বলতে চান। অনেক সময় দেখা যায় যে বাংলা অহমিয়া এক সংমিশ্রণে যে হাজং ভাষাটা আসছে ওইটাও মূল জায়গায় আর থাকছে না, গারোদের ভাষাটাও মূল জায়গায় থাকছে না। ঠিক তদ্রূপ হদিরা তাদের ভাষাটা হারিয়ে ফেলেছে, বানাইরা তাদের ভাষাটা হারিয়ে ফেলেছে, অনেক জাতি ভাষাটা হারিয়ে ফেলেছে, আর হাজং ভাষাটা কিন্তু একেবারে ভার্নাবল পর্যায়ে আছে, হ্যাঁ একেবারেই প্রান্তিক পর্যায়ে আছে। আমরা চেষ্টা করবো হাজং ভাষাটা যেন না হারায়। আর একটি বিষয় যে গুয়াহাটিতে কামাখ্যা পূজাটার পৌরোহিত্য করতেন সম্ভবত এক সময় হাজংরা, কিন্তু তারপরে চলে গেছে এটা গারোদের হাতে। এখন কিন্তু গারোদের হাতেও নেই, হাজংদের হাতেও নেই, এখন পৌরোহিত্য করেন বাঙালি হিন্দুরা, আসামিয়া হিন্দু, অহমিয়া হিন্দুরা। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কামাখ্যা পূজাটা হাজংদের উপরেই, হাজংদের পৌরোহিত্যে আছে। এটা অত্যন্ত একটা ভালো ভালো বিষয় যে বিষয়টা হিন্দুরাও হয়তো বা সেই জিনিসটা কিভাবে নেয় আমি জানি না, তবে আমি একটা বিষয় বুঝি যে আমাদের পাশের জাতি হাজং জাতি তাদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে নেয়া সরাসরি, যারা
হিন্দুদের পৌরোহিত্য ছাড়াই হাজংরা পৌরোহিত্য করেন এই কামাক্কা পূজাটা, সেই কামাক্কা পূজাটার প্রতি অন্তত হাজং জাতির একটা সুনজর দেওয়া উচিত যে সমগ্র উত্তর ময়মনসিংহে 5-6টা কামাক্কা মন্দির আছে। তার মধ্যে আমরা যদি নৌকুচি থেকে শুরু করি, নৌকুচি রাঙ্গিয়াতে একটা আছে, এরপরে আছে আপনার নালতাবাড়িতে আছে, ঘোষগাঁওয়ে আছে, হালুয়াঘাটে আছে, হাটকুণ্ডলি আছে, চেংনিতে আছে, এই যে প্রত্যেকটা স্থানে যে কামাক্কা পূজাটা হয়, এটা হাজংরা যদি তাদের প্রচার প্রসারণা প্রসারটা যদি একটু বাড়ায়, তাহলে আমার মনে হয় এই বিষয়টা আরেকটু নান্দনিকতা জাতিকে নান্দনিকতা জাতিটাকে আরেকটু অগ্রসর করতে পারবে। আর আরেকটি বিষয় যে শিক্ষার বিষয়টা, যেটা হাজং সম্প্রদায়ের ছেলেমেয়েরা একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতো, তারা বলছে যে মেধার তালিকা নয়, কোটা ভিত্তিতে। আমি সেটা বিশ্বাস করি না, অবশ্যই তাদের মেধা আছে, না হয় তারা বিশ্ববিদ্যালয়ে কেমনে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আমি চাই যে নিচু নিচ থেকেই যদি তাদেরকে প্রস্তুত না করা যায়, তাহলে উপরে যে তাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওঠানোটা বোধহয় সম্ভব হবে না। তবে প্রান্তিক পর্যায়ে হাজংদের যে শিক্ষা ব্যবস্থাটা, এটাকে আরেকটু জোরদার করতে হবে। আর পাশাপাশি প্রান্তিক একেবারে নিচুতেই তাদেরকে তাদের ভাষা সম্পর্কে একটা ভালো সম্যক জ্ঞান দিতে হবে, এবং তাদের ভাষাটার প্রতি যেন তাদের একটা আকর্ষণ থাকে, সেই বিষয়টা কথা চিন্তা করতে হবে। আর তাদের অতীত ইতিহাস সম্পর্কে তাদেরকে জানতে হবে। যদি তাদের তাদের অতীত, যে জাতি তার ইতিহাস জানে না, সেই জাতি অন্ধকারে বসবাস করে। আমি মনে করবো হাজংরা যদি তাদের অতীত ইতিহাসটা না জানে, তো হয় তারা আগামীতে কেমনে এগোবে। তাই তাদের অতীত ইতিহাসটা জানার জন্য একটা প্রক্রিয়া করতে হবে। আমি বাঙালি জনগোষ্ঠীর মানুষ হিসেবে আমি চেষ্টা করি অন্তত হাজং সম্প্রদায়ের অতীত ইতিহাসটাকে সামনে আনার জন্য। ইতিমধ্যেই আমি কাজ করতে যেয়ে আমি একটি একটি বিষয় পেয়েছি যে শশাঙ্ক দুর্গাপুরের জমিদার পরিবারের বেশ কয়েকজন লেখক ছিলেন, তারা 1319 সাল থেকে যে ময়মনসিংহ থেকে সৌরভ পত্রিকায় বেরোতো, সৌরভ পত্রিকায় বেশ কিছু প্রবন্ধ লিখেছেন তারা হাজং জাতির উপর। হাজং জাতির বিবরণ নামে একটি প্রবন্ধ আমার কাছে আছে, আরো বেশ কিছু প্রবন্ধ আছে, সেই প্রবন্ধ গুলো উদ্ধারের জন্য আমি চেষ্টা করছি। আর ইতিমধ্যেই হাজং জাতির বিবরণ নামে একটি প্রবন্ধ আমি উদ্ধার করেছি, যে আমি চাই যে আগামী প্রজন্ম যেন তাদের অতীতটা যেন, অন্তত হাজংদের অতীতটা যেন তারা জানতে পারে। তাই আমি চাই যে হাজং জনগোষ্ঠী যারা আছেন, তারা তাদের অতীত জানতে চেষ্টা করবেন, তাদের যে সংগ্রামের শেষ নেই, মুক্তিযুদ্ধে আদিবাসী। হ্যাঁ, আমি একটি কাজ করেছি বাংলাদেশে হাজং সম্প্রদায়, সে কাজটি কেমন হয়েছে আমি জানি না, আর তবে আমি চেষ্টা করেছি, আমি কোনো কার্পণ্যতা করিনি। আমিও চাই যে সমস্ত প্রবন্ধ আরো আগে মুদ্রিত হয়েছিল, সেই প্রবন্ধ গুলো পুনরুদ্ধার করে যেন সামনে উপস্থাপন করা যায়, যে হাজং জাতি সম্পর্কে তাদের সমাজ জানতে পারে, সারা বিশ্ব জানতে পারে, মানুষ জানতে পারে, তবেই হয়তোবা একদিন নান্দনিক জাতি হিসাবে, বীরের জাতি হিসাবে হাজংরা সমৃদ্ধি পাবে। আর সেদিন হয়তোবা আমি থাকবো না, তবে আমার আত্মা খুব শান্তি পাবে। এটুকুই আমার আজকের বলা। আর আজকে এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দিয়েছেন আদিবাসী ফোরাম, বিশেষ করে সোহেল হাজং, তাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্বপন দাকে, আমার বন্ধু মানুষ। ধন্যবাদ পল্টন হাজং, যার সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখি। হ্যাঁ, ধন্যবাদ খুশি কবির, এবং যারা শুনছেন সকলকে আমার অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা আপাতত শেষ করছি। যদি পরবর্তী সময় সুযোগ পাই অবশ্যই কথা বলব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আয়ুব ভাইয়া। আজকের এই দিবসটি শুধু রাশিমণি শহীদ দিবস নয়, আজকে সুরেন্দ্র হাজংয়েরও শহীদ দিবস। আমরা জানি যে সেই দিন আসলে যখন কুমুদিনী হাজংকে ব্রিটিশ সৈনিকরা ধরে নিয়ে যায়, তখন কিন্তু আসলে কেউ এগিয়ে আসছিল না। যখন রাশিমণি হাজং এটা শুনে, তখন অনেকেই অনেক ধরনের কথা বলছিল, কারণ অস্ত্রধারী ব্রিটিশ সৈনিক তাদের সাথে হাজংরা সাধারণত ব্যয় বা লাঠি দিয়ে পারবে কিনা, নানা জনে নানা কথা বলছিল। কিন্তু রাশিমণি বলছিল যে না, এভাবে থাকলে হবে না, আমি একজন নারী। হাজং ভাষা বলছিল মই তিমত, আরেকরা তিমতলে মান রক্ষা করিব, মরব লাগে মরিব, তোরা তোমরা নীতি নিয়ে বয়ে থাক। তার মানে আমি একজন নারী, আরেকজন নারী সম্ভ্রম রক্ষায় আমি এগিয়ে যাব, মরতে হয় মরব, তোমরা তোমাদের নীতি নিয়ে বসে থাকো। তার মানে তারা যে দোনামানা করছিল, তোমরা তোমাদের এইসব নিয়ে বসে থাকো, আমি গেলাম। তখন তার সাথে আর 12 জন নারী তার সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং সাথে সাথে পুরুষ দলেরাও গেছেন। তারপর রাশিমণি হাজং গুলিবিদ্ধ হয়ে মারা যান,
এরপরে পরে সুরেন্দ্র হাজং তাকে ধরতে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। কিন্তু আমরা শুনেছি সেই দিন শুধু তারাই গুলিবিদ্ধ হয়নি, সেদিন সেই বাকি হাজং না আর দুইজন সৈনিককে তারা মারতে পেরেছিলেন। এটি হলো একটি অন্যরকম একটা দিন এবং ইতিহাস, আমরা মনে করি বীরত্বের ইতিহাস। ধন্যবাদ জানাচ্ছি, আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে এসে পড়েছি। ধন্যবাদ জানাচ্ছি খুশি আপাকে যে দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে থেকে আলোচনাগুলো শুনলেন। আসলে তিনি আসলে আমাদের একজন যিনি এই রাশিমণি স্মৃতিসৌধ প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন, যে হাজংমাতে রাশিমণি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন এবং আমাদের হাজংদের অনেক কাছের হিসেবে আপন হিসেবে আমরা খুশি আপাকে জানি। আজকে আমরা খুশি আপাকে পেয়ে ধন্য, এবং তিনি যে আজকে অফারটি গ্রহণ করেছিলেন এই জন্য আমরা ধন্যবাদ জানাই যে আজকের আলোচনার জন্য। আমরা এখন কথা শুনবো শ্রদ্ধেয় খুশি কবির আপার কাছ থেকে, যে আজকের যে সামগ্রিক আলোচনা সেই আলোচনার প্রেক্ষাপটে আপনি যদি আমাদের জন্য কিছু বলেন। খুশি আপা ধন্যবাদ, আজকের সভাপ্রধান সঞ্চালক উপস্থিত সকলকে। আমি গবেষক আরিয়ামাদ খানাইয়ুবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই কাজগুলো করছেন, আমাদের তরুণ সমাজে যারা আছে প্রতিনিধি। আর স্বপন হাজংকে তো আমি অনেক আগে থেকেই চিনি, স্বপনের মাধ্যমেই আমি জড়িত হয়েছি। তো আসলে আমাকে খুব বেশি ধন্যবাদ দেওয়ার কথা না, আমাদের কাছে কিছু তরুণ, তখন তরুণ ছিল, হাজং আসছিলেন তাদের প্রতিনিধি, যে আমরা রাশিমণি স্মৃতি যে জায়গায় মারা গেছেন, তো সেখানে যেই ঠিক যে জায়গায় মারা গেছেন সেখানে জায়গা পাওয়া যায়নি, সেটা খুবই একটা মানে ওই জায়গাটা ওরকম যে একটা স্মৃতিসৌধ করা যায় ঠিক সেরকম না, তো তার কাছাকাছি তার কথা বলা হয়েছে যে তোতামিয়া তার জমিটা সে দান করেছে, যদিও সে খুব যে ধনী ছিল সেটা না, কিন্তু তার সে মুক্তিযোদ্ধারই শহীদ মুক্তিযোদ্ধার ছেলে, এই প্রেক্ষিতে তার মধ্যে বোধ হয় একটা দেশপ্রেম আছে, মানুষ প্রেম আছে, সেটাতে সে করেছিল। আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু বাংলাদেশে অনেকে অনেক কিছুই নিয়ে আন্দোলন করি, আলাপ করি, বর্তমান নিয়ে আমাদের অনেক কিছুই আছে যেটা আন্দোলন করতে হয়, কিন্তু আমাদের যে কৃষকদের যে একটা বিশাল আন্দোলনের ইতিহাস আছে এটা আমরা তুলেও ধরি না, এটা নিয়ে গর্ববোধও করি না, এটা নিয়ে আমরা আলোচনাও করি না। এবং এই বিশাল কৃষক আন্দোলনের যে ইতিহাসগুলো আছে সেখানে শেষে যেটা ছিল যে তেভাগা আন্দোলনের মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন আন্দোলন যেগুলো আসছে সেই আন্দোলনগুলোর মধ্যে টঙ্কা আন্দোলন একটি বড় আন্দোলন ছিল। আমরা তেভাগা আন্দোলন, মনে হয় যে তরুণ প্রজন্মরা তেভাগা আন্দোলনের কথাও খুব বেশি জানে না, টঙ্কা আন্দোলন তো দূরের কথা, নানকার আন্দোলন তো দূরের কথা। এই যে এইসব আন্দোলন যে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমার মনে হয় এটা আমাদের খুবই প্রয়োজন। দ্বিতীয়ত হলো যে একটা সংখ্যাগরিষ্ঠ যারা জাতি যখন থাকে এবং যারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ বেশি ছিল, সেটা কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি চোখে আঙ্গুল দিয়ে যে প্রত্যেকটা এই মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আমাদের সুবর্ণ জয়ন্তী 50 বছর, এখানে কিন্তু আদিবাসীদের ভূমিকা প্রচুর ছিল, পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে এমন হয় প্রত্যেকটা জেলা যেখানে আদিবাসীরা আছে প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করেছে, প্রত্যেক আদিবাসী গোষ্ঠীর অংশগ্রহণ করেছে। এই ইতিহাসটা আমাদের জানা দরকার, এবং এই ইতিহাসটা যদি আমরা জানি তাহলে ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ যেটা সৃষ্টি করা হয়েছে যেটার অর্থ আমি আসলে বুঝি না, এটা মানে বলতে কি চাচ্ছে, তো তার মানে আমি বৃহত্তর নৃগোষ্ঠী নাকি? তো আমি যদি বৃহত্তর নৃগোষ্ঠী হই বাংলাদেশের প্রেক্ষিতে, আমি কিন্তু উপমহাদেশের প্রেক্ষিতে আমি কিন্তু বৃহত্তর নৃগোষ্ঠী না, তাহলে আমি গোটা বিশ্বের প্রেক্ষিতে আমি তাহলে বৃহত্তর নৃগোষ্ঠী না, আমি তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই যে ভাগ করার, এই যে ক্ষুদ্র বৃহত্তর ইত্যাদি, এইগুলো আমার মনে হয় এই বিষয়গুলো হচ্ছে যে আদিবাসীরা তাদের যেন ইতিহাস, তাদের যেন তাদের যে পাওনা, তাদের যে আসলে তাদের অর্জন,
এই দেশের যা হয়েছে সেখানে তাদের অর্জন, এবং মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা আছে যে আমার অধিকার আছে এই মানবাধিকার রক্ষা করার ব্যাপারে, সেখানে যেন এই আলাদা করে দাবিয়ে রেখে চাপিয়ে রাখা হয় সেটা যেন চলে দেখে এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। তো আমার মনে হয় আমাদের, আমরা জানি সরকার এটা বারবার বলে, আমাকেও বারবার বলে যে এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী আর আমি এটাকে কোনোদিন গ্রহণ করতে চাই না, আদিবাসী আদিবাসী এটাকে আমাদের মেনে নিতে হবে। এবং যদি মনে করে যে আদিবাসী মানে যে হ্যাঁ আগে তো এখানে ছিল না, গোটা পৃথিবী কিন্তু এরকম ছিল না, এটা তো আমরা যদি আমরা কেউ আমাদের পুরো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, হিমালয় পাহাড় কিভাবে সৃষ্টি হয়েছে, মহাদেশগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, সেগুলো দেখলেই তো হলো যে একটার সাথে আর একটা লেগে টেগে জোড়া লেগে, কেউ কিন্তু এদিক থেকে হেঁটে তারপরে তো এক একটা জায়গা যখন স্থির হয়েছে বসবাস করেছে। তো আদিবাসী আদিবাসী সেটাকে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, এটা নিয়ে বলাটা এই বিতর্কটা আমার মনে হয় খুবই সমস্যা। আমি ফিরে যেতে চাই যে আমাদের আজকে যে আমরা, আমি খুবই খুশি যে বলা হচ্ছে যে শহীদ দিবস, একজন বলেছে আত্মদান দিবস, রাশিমণির শহীদ রাশিমণির রাজ আমাদের রাশি হাজং মাতা রাশিমণির কে শ্রদ্ধা করছি, কেন উনি অনেক কিছু, সবাই অনেক কিছু বিশ্লেষণ করেছে, আমি এই বিশ্লেষণে যাব না, যে উনি বিভিন্ন দিক, একটা হলো যে হাজংদের নিজেদের সত্তা আর তাদের নিজেদের জীবন নেয় তাদের যে অধিকার সেটা রক্ষা করার জন্য যে টঙ্কা আন্দোলন হচ্ছিল সেখানে সে নেতৃত্ব দিচ্ছিল, এবং তারই এক বোনকে যখন ধরে নিয়ে গেছিল আমাদের কুমুদিনী হাজংকে, তখন তাকে রক্ষা করা সেটাও কিন্তু সে ঝাঁপিয়ে পড়েছিল, সেগুলোও আছে। তো তার জীবনের দিকের অনেক কিছু বিষয় আছে। তো হ্যাঁ, উনার সাথে যে সুরেন্দ্র হাজংকেও আমরা মনে রাখা উচিত সেটা ঠিকই, তো রাশিমণির কথাই সামনে চলে আসছে। তো আমি যারা এখানে আছে আজকে এখানে আমাদের সাথে যে স্বপন আছে, আমি ধন্যবাদ জানাবো যে স্বপনের সাথে আরো অনেকে ছিল, আজকে আমি দেখছি না মতিলাল হাজংকে দেখছি না, আছেন নিশ্চয়ই উনি, শরীর কিরকম আমি জানি না, অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না। তারপরে শেরপুরের থেকে আসছিল নামটা ভুলে গেছি, বিপুল হাজং, বিপুল হাজং, এরা সবাই আমার কাছে যখন আসছে যে তারা একটা স্মৃতিসৌধ করতে চাচ্ছে, তখন আমরা কিন্তু আমাদের এই দেশের কিছু বরেণ্য ব্যক্তিদেরকে একসাথে করে আমরা এই এটা করেছিলাম, রাশিমণি স্মৃতি পরিষদ। এবং এখানে তাদের মধ্যে থেকে যারা ছিলেন তাদের কয়েকজনকে হারিয়েছি, আমি তাদেরকে স্মরণ করতে চাচ্ছি। আমি স্মরণ করতে চাচ্ছি কবি এবং স্থপতি রবিউল হোসেন, যে পুরো ডিজাইনটা করে দিয়েছেন, উনি কিন্তু কোনো অর্থের বিনিময় করেনি, উনি কিন্তু আমাদের এই ট্রাস্টেরই একজন সদস্য ছিলেন, এবং উনি ওনার নিজের আন্তরিকতা দিয়ে এটা করেছিলেন, এবং চেয়েছিলেন এই ডিজাইনটা যদি সবগুলো জায়গায় যেখানে আমাদের আন্দোলনগুলো হয়েছে আদিবাসীদের এটা যদি ব্যবহার করতে চায় ওটা, এটা কিন্তু উনি বলেছেন এটা করে দিতে পারেন। আমাদের কামাল লোহানি, শ্রদ্ধেয় কামাল লোহানি, উনাকেও আমরা হারিয়েছি কোভিড এর জন্য, তো উনিও কিন্তু যথেষ্ট, উনারা যদি না থাকতেন আজকে মনে হয় আমাদের পক্ষে এত বড় একটা কাজ নেওয়াটা সম্ভব হতো না। ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, উনি ওনার নিজের একজন ব্যক্তিকে সারাক্ষণ ওখানে রেখে যেন ঠিক মতো এটাকে তৈরি করা হয় সেই জিনিসটা, সেই দায়িত্বটা উনি নিয়েছিলেন। আমাদের অজয় রায়, যিনি কমিউনিস্ট আন্দোলনের সাথে ছিলেন, উনিও এখন প্রয়াত। তো আমাদের এই সব ব্যক্তিরা কিন্তু আমাদেরকে এই স্মৃতিস্তম্ভ তৈরি করার ব্যাপারে সবারই অবদান অনেক বেশি। আমি হয়তো যেটা করতে পেরেছি, সবাইকে ডাকতে পেরেছি, আর জায়গাটা যেখানে একসাথে করে আমরা যেন করতে পেরেছি, এবং সেভাবে সবারই অবদান, যে অর্থায়ন কিভাবে করব, আমরা বাইরে থেকে টাকা নিব না, আমরা নিজেরা কিভাবে এটাকে জোগাড় করব, এগুলো করে এটা। আর সবচেয়ে বেশি বলবো যে আমি এই হাজং
আমাদের ভাই আর বোনেরা, বোনরা কমই ছিল, কিন্তু তারা যদি আমাদেরকে পিছনে না থাকতো, আমাদেরকে না বলতো, আমাদেরকে যদি না এই বিষয়টা হতো, আর তারা যদি দায়িত্ব না নিত, আমাদের এই আমাদের যে আদিবাসী হাজংরা যদি এই দায়িত্ব না নিতেন, ইভেন যে শহীদুল্লাহ ভাইয়ের যে ইঞ্জিনিয়ার যে ছিলেন ওখানে সবসময়, তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া, সবকিছু করে দেওয়া, যদি না নিতেন এই জিনিসগুলো হতো না। তো এটার কারণটা হচ্ছে যে হাজং চেতনাটা ছিল যে টঙ্কা আন্দোলনটাও আমরা মনে রাখবো, রাশিমণিকেও মনে রাখবো, এবং আমাদের নিজেদের অস্তিত্ব আর আমাদের নিজেদের ইতিহাস আর আমাদের নিজেদের ঐতিহ্য এটা সবার সামনে তুলে ধরতে চাচ্ছি। আমাদের নিজেদের প্রজন্ম, আমাদেরকে আমাকে এটাই বলা হচ্ছিল যে আমাদের পরের প্রজন্ম হয়তো জানবেনও না, সেটা আমাদের জানানো দরকার। এটাই আমাদেরকে সবসময় বলা হচ্ছিল যে এটা যদি করা হয়, তা আমরা বলছি যে অনেক জায়গায় তো এরকম স্মৃতিস্তম্ভ করা হয়, তারপরে কেউ যায় না, ওখানে গরু ছাগল ঘুরে বেড়ায়, আর কিছু হয় না। বলছে যে না, এটা থাকলে সবাই জানতে চাইবে এটা কি, এটা জানতে চাইলে তখন পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, তাহলে হাজং পুরো আদিবাসী গোষ্ঠী হাজং, তারা সবাই জানবে তাদের ইতিহাসের এই গৌরবময় একটা দিক। অনেকে অনেক কথা বলেছে, আমি সবার সাথে একমত যে এটা জানে, সে আমাদের আজকে সভা প্রধান তো ভালো করেই জানে যে একটা সমতল আদিবাসীদের জন্য, ভূমি কমিশনের জন্য আমরা বারবার বলেই যাচ্ছি, কেন ভূমি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। আমরা, আমি নিজেই জানি যে অনেক আমাদের হাজং বন্ধুদের অনেক কেসে পড়তে হয়েছে, অনেক ভূমি হারাতে হয়েছে, এই সব বিষয়গুলো আছে। আর আসলে আদিবাসীদের ওই ভূমি রেজিস্ট্রেশনের বিষয় তো ছিল না, আর ভূমি রেজিস্ট্রেশনটা ব্রিটিশ এসে করেছে এবং আদিবাসীদের রেজিস্ট্রেশন করেনি, কেন এটা গোষ্ঠীগত ভাবে তাদেরই জমি। তো সেখানে এসে এখন যখন সরকার এসে, রাষ্ট্র এসে বাঙালিদের আর কিছু ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া, এটা খুব সমস্যা সৃষ্টি করে। আমি আজকে শুনে খুব ভীত হচ্ছি যে এটাকে একটা যদি পর্যটনের এলাকা করা হয়, তাহলে কিন্তু এমনিতেই তো আমি যখন ওখানে গিয়ে দেখি যে যে খনি করা হয়েছে, সাদা মাটির খনি, সেটা যে কি ধ্বংস করা হয়েছে। আমরা সমেশ্বর নদীর যে যে অবস্থাটা ছিল, সেটা যে কি ক্ষতি করা হচ্ছে, পাথরগুলো তুলে এটসেট্রা সবকিছু করে। আসলে প্রকৃতিকে আমি যদি ধ্বংস করি, প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেবে, কেন প্রকৃতি তো বেঁচে থাকতে চাইবে, কিন্তু আমরা মানুষরা প্রকৃতিকে ধ্বংস করে নিজের মুনাফার কথা চিন্তা করছি, গোটা জাতির মুনাফা, জাতির ভালোর দিকে চিন্তা করছি না। আর পর্যটন এসে শুধুমাত্র একটু নাচ গান করবে আর এগুলো করবে, আর কিছু না, এখানে আদিবাসীদের কিছু আর থাকবে না, আদিবাসীরা শুধু হলো ওই একটা যে নাচ গান করে তারপরে চলে যাওয়া হবে। আমার মনে হয় আমাদের এই জায়গা থেকে একটু, আমরা পর্যটনের জায়গা চাই না, আমরা আমাদের নিজেদের ঐতিহ্য, আমাদের নিজেদের সংস্কৃতি, আমার নিজের অর্থনীতি আমার নিয়ন্ত্রণে থাকবে, এই ধরনের একটা অবস্থা চাচ্ছি। তো আজকে আমরা এই দিনে আমরা এই শপথ সবাই নিতে চাচ্ছি যে সবার কাছে আমরা পৌঁছাই দেব যে আসলে হাজং, রাশিমণি হাজং কে ছিলেন, টঙ্কা আন্দোলন কে ছিলেন, আর আমাদের এই খালি শুধু হাজং না, আদিবাসী জনগোষ্ঠীর পুরো ইতিহাস এবং তাদের ভূমিকা এবং তাদের প্রয়োজন। একটা দেশ যদি বহুমাত্রিক, বহু জাতি, বহু দিক থেকে যদি আমরা সমৃদ্ধ না হই, তাহলে এ দেশ আসলে খুব বেশি সাংস্কৃতিকভাবেও এগোতে পারবে না, এটার কোনো কিছু দিকে এগোতে পারবে না। এখানে আয়ু ভাই আছেন, উনি ভালো করেই জানেন যে শুধু একটি চিন্তা, একটি ভাষা, একটি নিয়ে করতে গেলে এটা কিন্তু আরো সংকীর্ণ হয়ে যায়, একটা একটা পুরো দেশের সমৃদ্ধতা অনেক সংকীর্ণ হয়ে যায়। তো আমি আর বক্তব্য দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে। তো আমি খালি বলবো যে আমি অনুরোধ করব যে আমাদের বোনরা যারা আসছে, খুব ভালো বক্তব্য দিয়েছেন, কয়েকজন ভালো বক্তব্য দিয়েছেন, আরো ভালো বক্তব্য দেবেন, কিন্তু শুধু বক্তব্য দিবেন সেটা না। আমি আমরা মনে করছি যে আদিবাসী নারী পুরুষ উভয় মিলে আমরা বাঙালির এই পুরুষতান্ত্রিক মানসিকতাকে বর্জন করে
আমরা আমাদের নিজেদের সংস্কৃতি আর নিজেদের জায়গাটাকে সামনে নিয়ে এসে আমরা রাশিমণি হাজং মাতা রাশিমণির কথা স্মরণ রেখে তার মতো হতে আমরা যেন চেষ্টা করতে পারি, এইটা নিয়ে আমরা যেন গোটা আজকে আমরা সবাই যেন এই জায়গায় এগিয়ে চাচ্ছি যে আমরা একটা আন্দোলন, আমরা একটা আন্দোলন খালি মানে যে লাঠি দিয়ে আর ই দিয়ে মারধর করে আন্দোলন সেটা না, আন্দোলন হলো অধিকার আদায় করার আন্দোলন। এই দেশের নাগরিক হিসেবে আমার নিজের সত্তা নিয়ে, আমার অস্তিত্ব নিয়ে, আমার পরিচয় নিয়ে আমি বেঁচে থাকতে চাচ্ছি। আমি অন্য কার পরিচয় নিয়ে আমি আমার নিজেরটাকে বিসর্জন দিয়ে আর একজনের পরিচয় নিয়ে আমি বাঁচতে চাচ্ছি না। এই জায়গাটা আমাদের এখানে সৃষ্টি করতে হবে, এবং এই জায়গাটা সৃষ্টি করার জন্য আপনারা যে সবাই যে উদ্যোগটা নিয়েছে সেটার সাথে আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে একমত। আমি থাকবো যখনই আন্দোলনে কোনো বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়, আমি মনে করি এটা আমাদের আওয়াজটা খুব জোরে তুলতে হবে। আসলে এটাই হলো গণতন্ত্র, এটাই হলো মানে আমরা বিভিন্ন বৈচিত্র্য চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের দেশটাকে 50 বছর আমরা পা দিয়েছি বাংলাদেশের স্বাধীনতার, আমরা যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশের জন্য আমার আদিবাসী ভাই আর বোনরা তাদের জীবন দিয়েছে আর আন্দোলন করেছে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি। বাইরে থেকে কারা এসে টাকা পয়সা লুটপাট করে একটা ধর্মীয় দেশ তৈরি করা সেটা আমরা চাচ্ছি না, এটার জন্য 71 ছিল না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আর আমাকে ডাকার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমরা মনে করি আপনারা আমরা স্মৃতিস্তম্ভটা তৈরি করে দিয়েছি, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের, এটা হলো আপনাদের সকল যে সম্প্রদায় আছে আপনারা মিলেমিশে এটাকে রক্ষা করবেন, এটা আমরা চাই। আর পরিস্থিতি ভালো হলে এক সময় আশা করি আমি যেন যেতে পারি, আবার অনেকদিন পরে, অনেকদিন যাই না। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুশি আপা আপনার মূল্যবান বক্তব্যের জন্য, পরামর্শের জন্য এবং দিক নির্দেশনার জন্য। আমরাও চাই আপনি আবারও আসবেন আমাদের সেই স্মৃতিসৌধে এবং হাজুংদের দেখে যাবেন, সেই প্রত্যাশায় থাকলো। তো আমরা একেবারে আজকে আলোচনার শেষ পর্বে এসে পড়েছি, আমরা সর্বশেষ সমাপনী বক্তব্য শুনবো সভাপতির কাছ থেকে। তার আগে দু এক মিনিট যদি কারো কোনো বক্তব্য ব্যাখ্যা বা কোনো বিশ্লেষণ থাকে, আমার মনে হয় মুক্ত আলোচনার মতো দু এক মিনিট হাতে নিতে পারি যদি কারো কোনো মন্তব্য থাকে, না হলে আমরা পরবর্তীতে সঞ্জীব দাকে অনুরোধ জানাবো তার সমাপনী বক্তব্য দানের জন্য। এক মিনিটে যদি কেউ বলেন, এক মিনিটে। হ্যাঁ হ্যাঁ, রূপশ্রী বলো, কিছু বলো। হ্যাঁ রূপশ্রী, মাইক্রোফোনটা কাছে নিতে হবে, ইয়ারফোনটা জোরে বলো, জোরে। হ্যালো, হ্যাঁ জোরে বলো। টঙ্ক আন্দোলন আর রাশিমণি যুদ্ধ এগুলো তো আসতেছেই এই আলোচনায়, এরপরে আমি একটু খালি জানতে চাই যে অন্যান্য যারা হাজংরাও যারা শহীদ হয়েছিলেন আন্দোলনের বিভিন্ন বিষয়াদি নিয়েও, যেমন যে কৃষক আন্দোলনের সাথেও যারা অনেকে ছিল হাজং পুরুষ আর মহিলা উভয়ে, তাদের নাম কি হচ্ছে আকারে কি তালিকাভুক্ত করে কি প্রকাশ করা যায়, বা আমরা আমি বিশেষ করে আমি খুব কম জানি, সেক্ষেত্রে যারা এখনো ছোটরা আছে ওরা তো এখনো সেভাবে জানে না, সেক্ষেত্রে যেমন তালিকাভুক্ত গুলো যদি কোথাও একেবারে নির্দিষ্ট আকারে থাকতো বা প্রকাশেই থাকলো সেটা যদি হয় তাহলে ভালো হতো আর কি আমার কাছে মনে হয়। আমি কয়েকজনের নাম যাদেরকে আমি আসলে যে প্রথমে চিনতাম না বা আজকে আলোচনার ক্ষেত্রে আমি যখন পড়ি তখন মানে তখনই জানতে পারি, এর আগে হচ্ছে যে মানে জানা ছিল না আর কি, যেমন চাঁদ হচ্ছে যে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল 1949 সালে ফেব্রুয়ারি মাসে, যে দিনগুলো হাতে পুলিশ আর হচ্ছে যে কৃষকদের মধ্যে যে যারা চলাকালীন সময়ে তিনি নিহত হয়েছিলেন, তারপরে হচ্ছে আর অজেন্দ্র হাজং, এদের নাম যদি হচ্ছে যে
তালিকাভুক্ত করে কোথাও যদি স্থাপন করা হয় এরকম কোন ব্যবস্থা করা যায় কিনা? জি, আমরা মনে হয় বুঝতে পারছি যে রূপশ্রী যেটা চাচ্ছেন যে হাজংরা যে আন্দোলন করেছে, আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন, যে এই শহীদ হয়েছেন যে হাজং, হ্যাঁ আমি একটুখানি বলতে চেয়েছিলাম যে ওই স্মৃতিসৌধের দুই পাশে কিন্তু জায়গা ছিল যে সেখানে কিন্তু নাম বসানোর কথা ছিল, পরে আমরা করা হয়নি, লিস্ট করা হয়নি, এটাই করা হয়নি। আমি আশা করি আপনারা এই দায়িত্বটা নেবেন, আপনারা আমরা সাথে থাকব, কিন্তু ওই ডিজাইনটাই করা হয়েছিল যে দুই পাশে যেন জায়গা রাখা আছে, দুই পাশে দেখা যাবে যে দুটো ওয়ালের মতো আছে, সেটা হলো তাদের নামগুলো ওখানে, সব যারা শহীদ হয়েছে, যেনারা শহীদ হয়েছেন তাদের নামগুলো ওখানে যেন তালিকাভুক্ত থাকুক। তো এটা আপনারা দায়িত্ব নেন, আমরা আছি আপনার সাথে। জি, অনেক ধন্যবাদ ভাই। আয়ু ভাই ইয়া করেন, আনমিউট করেন, আয়ু ভাই আনমিউট। আমি একটু কথা বলতে চাই, অন্তত হাতিকেদা আন্দোলন থেকে টঙ্ক আন্দোলন 1971 পর্যন্ত সেই তালিকাটায় আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনারা যদি সেই কাজটা করেন আর আমাকে যদি সহযোগিতা করার সুযোগ দেন তাহলে আমি খুব ধন্য বলে আমি মনে করব। তো সোহেল বাবু, শেষ করতে পারি মনে এখন আমরা? জি, আমার মনে হয় হ্যাঁ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হয়েছে। আমার মনে হয় আমরা আয়ুবার কাছ থেকে সহযোগিতা নিয়ে এই নামগুলো আসলে কিভাবে ধরে রাখা যায় স্মৃতিসৌধে, বা টঙ্ক টঙ্ক স্মৃতিসৌধে মনে হয় কিছু নাম আছে। এছাড়াও আমরা রাষ্ট্রীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ জাদুঘর বা জাতীয় জাদুঘরে বা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যেন এই নামগুলোকে আসলে ধরে রাখতে পারি, যে হাজংদের ঐতিহ্য লড়াকু সৈনিক, সেটি আসলে আমাদের জন্যই ভালো হবে, এটা প্রত্যাশা করি। আজকের এই আলোচনায় আমরা একেবারে শেষ পর্বে, এখন আমরা সমাপনী বক্তব্য শুনবো। তার আগে আবারও সকলকে একসাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময় দেওয়ার জন্য, আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা এখন শেষ সমাপনী বক্তব্যটি শুনবো আজকের যে আয়োজক, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সঞ্জীবদার কাছ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সোহেল বাবু, আমি প্রথমে ধন্যবাদ দিয়ে পরে দুটি কথা বলে শেষ করব। খুশি আপাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে তো শেষ করা যাবে না আপা। তারপরে আয়ুব ভাই আপনাকেও ধন্যবাদ তবুও, তারপরে রূপশ্রী হাজং, রীতাশ্রী হাজং, জিতেন্দ্র হাজং, আমাদের স্বপন দা, স্বপন হাজং, পল্টন হাজং, যাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের সকালে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আদিবাসী ফোরামের পক্ষ থেকে। আসলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, আমি স্বপন দার কথা শুনেছি এবং রূপশ্রী কিছু বলবার চেষ্টা করেছেন। আমি ঢাকায় থাকি ঠিক, এবং ঢাকা শহরে আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবন, তার মানে 15 বছর, আর এদিকে 35 বছর আমি এই শহরে, এই শহরকে তো আমার ভালোবাসতেই হবে। আমি 35 বছর থাকার পরে যদি বলি যে এই শহর আমার প্রিয় শহর না, সেটা তো হবে না। তো ভালো মন্দ মিলাই আমার প্রিয় শহর, এই শহরে আমাদেরকে থাকতে হয়। এবং স্বপন দা বলেছেন যে সোহেল হাজং আমাদের আদিবাসী ফোরামের সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন, এবং আমি এখনো সোহেল বাবু বলি, এবং সোহেল বাবু থাইল্যান্ডে এখন চিয়াংমায় আছেন, সেটাও আমাদের আদিবাসী ফোরামের সুপারিশে বলা যায়, কিন্তু তার নিশ্চয় পরিশ্রম আছে, তার মেধা আছে, যোগ্যতা আছে, এবং ও লেগে থাকে, নেটওয়ার্কের মধ্যে থাকে, এটা গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতে চাই রূপশ্রীর জন্য বা রীতাশ্রীর জন্য বা জিতেন্দ্রর জন্য, যারা তরুণ, আমাদের মধ্যে অনেক যোগাযোগ বাড়াতে হবে। এবং আমি গারো, এবং গারো হিসেবে আমি একটু তো কি বলে একটু আমি একটু শঙ্কিত যে গারোরা ওখানে ডমিনেন্ট, ইয়েতে কি বলে ময়মনসিংহ অঞ্চলে গারোরা ডমিনেন্ট, এমনকি একাডেমিতে এই যে বহু বছর পর একজন হাজং হলো, আসলে আসাদুজ্জামান নূর মন্ত্রী ছিলেন, আমাকে ফোন করেছিলেন, আপনারা হয়তো এই গল্প জানেন, আমি আজকে বলি। আসাদুজ্জামান নূর আমাকে ফোন করে বলেন যে আমাকে তো দাদা আসাদ নূর ভাই একটু কি বলে আনন্দ করেন, মজা করেন, নূর ভাইয়ের মেয়ের বিয়েতে আমি গেছি, উনি বলেন যে হাজং কি নাই, উনি বলেন একজন হাজং কি নাই একাডেমিতে ডিরেক্টর হয়। আমি বললাম একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, হাজং কেন থাকবে না? তো খুঁজে পরে স্বপন দাকে পাওয়া গেল, যদিও খুব স্বপন দা সরাসরি দল করেন, হ্যাঁ এখন এই দল, যাই হোক আমি মনে করি এই যে নেটওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্ট, যোগাযোগ নেটওয়ার্ক আমাদের দেশে। আমাদের এই দেশটা তো আসলে সাম্য হওয়ার কথা ছিল, সমতা হলো না, আমাদের দেশে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, হলো না, আমাদের এই দেশে সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, স্বাধীনতার যে ঘোষণাপত্র হওয়ার কথা ছিল, হলো না। তো
অথবা তেমন করে হলো না তো, কিন্তু তারপরেও এই ধরনের এখানে যারা আছেন খুশিয়াপা বা আয়ুব ভাই বা আমরা যাদের সঙ্গে চলি, কবি শামসুর রহমান আমাদেরকে নিয়ে কলাম লিখেছিলেন, হ্যাঁ সুলতানা কামাল, এবং অনেক মানুষ আমার এখন ফজলে হোসেন বাদশা এমপি, ককাস সংসদে ককাস চালান, আবুল বারকাত স্যার, সাদেকা আপা, আমি কার নাম বলবো, এরকম রাশেদা আপা, সারা হুসেন, যাদের সঙ্গে চলি আর কি নাগরিক সমাজ, হুদা ভাই, এরকম অসংখ্য ভালো মানুষ যারা এই বাংলাদেশে বাঙালি কিন্তু মানুষের মর্যাদা, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, মানুষের পরিচয়, সংস্কৃতি এগুলোকে সম্মান করেন সকল মানুষের, এটাই কিন্তু আমাদের শক্তি। এই শক্তিটা আমাদের কাজে লাগাতে হবে। রূপশ্রীর বাবা, আমি জানি না এই রূপশ্রী নাকি কোন রূপশ্রী, রূপশ্রীর বাবা আমার কাছে এসেছিলেন আমার বাসায়, এবং এবং আচ্ছা হয়তো রূপশ্রীর বাবা আছে না, এসেছিলেন, এবং কিছু কিছু কাজ আমাদের দেশে হয় যদি নেটওয়ার্ক থাকে, কারণ হাজংদেরকে আমি মনে করি সবাই ভালোবাসেন, বাঙালিদের মধ্যে যদি কেউ দেখে যে একটা হাজং ছেলে হাজং মেয়ে মোটামুটি কষ্ট করে অগ্রসর হয়েছেন, ওই বাকিটুকু পথ এই হাজংকে নেওয়া যাবে না, হাজং বলে বাদ, এটা হবে না আমি মনে করি না। 99% আমার আস্থা আছে যে এমনকি প্রশাসনেও যখন দেখবে একটা হাজং মেয়ে এত দূর এসেছে তাকে তারা এগিয়ে দিবে আমি মনে করি, তো কিন্তু ওইটুকু পথ যেতে হবে। নিশি সোহেল হাজং এর মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কোচ ছেলে, কোচ প্রথম কোচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, কোচ কোনো কোচ ঢাকা শহরে চান্স পায় নাই, অমলেন্দু কোচ, আমি নাম বলতেছিলাম না, সরি দাদা, সোহেল হাজং আমার কাছে ওই ছেলেকে নিয়ে আসেন প্রথম আমার অফিসে, ছেলেটা গরু বিক্রি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসেছিল, গরু বিক্রি করে, কিন্তু গরু বিক্রির টাকা 20-25 দিন থাকতে থাকতে এই সোহেল হাজংদের সঙ্গে হলে থাকতে থাকতে ওই টাকা প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তার গরু বিক্রির টাকা। তখন আমার কাছে সোহেল হাজং এসেছিলেন, আমি বললাম যে এই ছেলে ভর্তি হবে না ঢাকা শহরে, এটা হতে পারে না, পরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন ভর্তি হোক তারপর কি হয়। তো আমরা ওই ছেলের সঙ্গে এক বছর তার পাশে ছিলাম, আমি আমি নিজে, ওই ছেলে কোচদের মধ্যে প্রথম এখন বিশেষ উত্তীর্ণ হয়েছে। তো আমি মনে করি এরকম গল্প আমাদের অনেক আছে, সেই জন্য আমি বলি আমাদের রাষ্ট্রটা আসলে মানবিক সেভাবে হয় নাই যতখানি হওয়া উচিত ছিল, হাজংদের প্রতি, সংখ্যালঘুদের প্রতি, আদিবাসী মানুষের প্রতি। সুলতানা বাজারা বলতেছেন যে নৃগোষ্ঠী, এটা কোনো কথা হলো, নৃ মানে মানুষ, তাহলে গোষ্ঠী মানে গোষ্ঠী, তাহলে মানুষ গোষ্ঠী, এটা কোনো কথা হলো না, ঠিক না, হাজং জাতি, গারো জাতি, এইভাবে বলতে হবে আমাদের। আমি সব এই অনেক সংগ্রামের মধ্যেও আমাকেও পছন্দ করে না অনেক মানুষ এরকম আছে, তো লাকি ভাই একটা জিনিস করতেছেন, এই যে আপনাকে আমি বলি শিল্পকলা থেকে একটা সংস্কৃতি নীতিমালা হচ্ছে, নিশ্চয় আপনারা জানেন সংস্কৃতি নীতি 2006 ছিল বিএনপির আমলে, এখন একটু 2021 সংস্কৃতি নীতি হবে। তো লাকি ভাই, লিয়াকত আলী লাকি, আমরা একসময় গান গাইতাম একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাকি ভাই আমাকে পাঠিয়েছেন, তার খসড়া আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন, হ্যাঁ এখানে অনেক ত্রুটি আছে, আমি আমাকে বলছেন যে লাকি ভাই তুমি ঠিকঠাক করে একটু দেও, আমি দেবার চেষ্টা করছি। তো এইভাবে আমাদের দেশ আমাদের এগিয়ে যেতে হবে। আমি এই করোনার সময় জ্যোতি বসুর একটা বই পড়ছিলাম, যতদূর মনে পড়ে, উনি উনার উনি ময়মনসিংহ শহরে, যশোরে, খুলনায় এসেছেন এবং তেবাগা আন্দোলনের কথা বলেছেন, কিন্তু আমার মনে হয় উনি নেত্রকোনা জানেন, আমি জানি না, কিন্তু ময়মনসিংহ তো তখন তো নেত্রকোনা জেলা ছিল না, হতে পারে, হ্যাঁ কিন্তু ভিতরে ওটা নাই। আমি এখন যেটা বলছি আয়ুব ভাইয়ের বইয়ের মধ্যে আমি পেয়েছি যে রাশিমণির ঘটনার পর, এখানেই দেখবেন আপনারা, দেখবেন আয়ুব ভাইয়ের বই 45 পাতায়, উনি বলছেন যে ওই লেঙ্গুরা বাজারে ওই হাজং নেতা মঙ্গল সরকার, অগেন্দ্র এবং সুরেন্দ্র শহীদ হন তিনজন, এবং তিনি বলেন যে এই যে হাজংদের আন্দোলনের প্রতিশোধ নিতে আপনার সরকারি বাহিনী গুলি চালায়, শঙ্খমণি, রেবতী, যোগেন, স্বরাজ সহ 19 জন হাজং নিহত হয়, 19 জন একসঙ্গে। আমি মনে করি এদেরকে খুশ করতে হবে, স্বপন বাবু আপনারা এদেরকে একটু খুশ করবেন, আমাদেরও সবার খুশ করা দরকার। আমি ফাইনালি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের মধ্যে একসাথে কাজ করতে হবে। আমি আমার গারো ভাই বোনদের সবসময় বলি, আমি এখন সোহেল বাবুরা জানে, আমি যেখানেই আমাদের
জাতীয় আন্তর্জাতিক সম্মেলন হয়, আমি শুধু গারো, আমি যদি গারো তিনজন থাকে আমি বলি একজন বাদ দিই, গারো বাদ দিয়ে ওখানে হাজং কোচ ডালু খুঁজি, কিন্তু ডালুকে খুঁজে পাই না। আমার অনুরোধ থাকবে, এখানে এই আয়ুব ভাইও বলেছেন, অন্তত এই রূপশ্রী রীতাশ্রী আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব আপনারা ঘরে অন্তত হাজং ভাষা বলেন। সরকার হয়তো অনেক কিছু করছে না, কিন্তু এটা তো আপনাকে না করছে না যে আপনি ছেলে মেয়েদের সঙ্গে শিশুদের সঙ্গে হাজং ভাষা বলবেন না, এটা তো হবে না। রাশিমণিকে নিয়ে, সংগ্রামী হাজংদেরকে নিয়ে কিছু গান লেখা হোক, আপনাদের জাখামারা গান আছে, অনেক গান আছে, কিন্তু রাশিমণির জীবন সংগ্রামকে নিয়ে, হ্যাঁ, অধিকার নিয়ে কিছু গান কবিতা ইতিহাস রচিত হোক আগামী দিনে, এগুলো আপনারা করবেন। আমি আবারও যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের আদিবাসী ফোরাম আছে, আমরা সংগ্রামের মধ্যে আছি আমরা, এবং আমরা আমাদের দেশটাকে ওই জায়গায় আসলে নিয়ে যেতে চাই যেখানে রাষ্ট্র হাজংদের অধিকার প্রতিষ্ঠা হলে খুশি হবে, আর হাজংরা দেশান্তর হলে রাষ্ট্র দুঃখিত হবে, রাষ্ট্র লজ্জিত হবে যে সুষম দুর্গাপুরের কলমাকান্দার হাজং চলে গেল আসাম, এটা তো হবে না। তাহলে কেন কেন আপনার সেই ব্রিটিশরা চলে গেল, পাকিস্তান চলে গেল, স্বাধীন বাংলাদেশে তো হাজংরা দেশান্তর হতে পারে না, কোচ বর্মন ডালু গারো হতে পারে না দেশান্তর, এই দেশেই তাদেরকে থাকতে হবে, এবং রাষ্ট্র সেটা বুঝবে, রাষ্ট্র অনেক বেশি সংবেদনশীল হবে। আমি সবসময় বলি এই আদিবাসীদের ক্ষেত্রে রাষ্ট্রকে শুধু শুধু দৃষ্টি দিয়ে না, মানে চোখে চোখ দিয়ে না, তাকে কখনো কখনো হৃদয় দিয়ে দেখতে হবে, অন্তর্দৃষ্টি দিয়ে এই আদিবাসী মানুষদেরকে হাজংদেরকে দেখার চেষ্টা করতে হবে রাষ্ট্রকে। আমি রূপশ্রী এবং রীতাশ্রীর জন্য একটা খবর দিব, সোহেল হাজং যে বৃত্তি নিয়ে পড়তে গিয়েছিল অস্ট্রেলিয়ায় অস এইট, সেটা আবার শুরু হচ্ছে এ মাসে, তো এটা মাস্টার্স পাস করতে হয়, মাস্টার্স পাস করার পরে 2 বছর অভিজ্ঞতা লাগে, আদিবাসী হলে একটু কম হলেও চলে, ইংরেজিতে ভালো করতে হয়, আইএলটিএস 6.5 পেতে হয়, 6 পেলেও বিবেচনা করে, তার মানে কখনো কখনো একটু উচ্চশিক্ষাও নিতে হবে হাজংদের আমি মনে করি, এবং একসাথে আমাদের এগিয়ে যেতে হবে, এবং ওই যে বললাম প্রগতিশীল উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাঙালি বন্ধুরা এবং অন্যান্য আদিবাসীরা আমরা একসাথে কাজ করব, হাজংদের সঙ্গে কাজ করব। আমি আবারও রাশিমণির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আদিবাসী ফোরামের পক্ষ থেকে, হাজং জাতি যারা সংগ্রাম করেছেন মুক্তির জন্য, এই যে এ পর্যন্ত যে মুক্তি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা, তারপরে বাংলাদেশ, ওগুলো তো শুরু, মানে ওগুলো তো সূতিকাগার বলা যায় যে ওই সংগ্রাম থেকে আমরা স্বাধীনতা সংগ্রামে চলে এসেছি, অবশ্যই শ্রদ্ধা জানাই। হাজং জাতি বীরের জাতি, আপনারা হাজং হিসেবে গর্ব করবেন, হাজং এটা বুক ফুলে বলবেন আপনারা, এবং আগামী দিনের হাজং সন্তানদের জন্য আপনাদের ভাষা গান ইতিহাস এগুলো শেখাবেন এবং চর্চা করবেন, তাহলে ভাষাটা হারিয়ে যাবে না। আমি শেষ করছি, আমার কাছে একটা মোটা বই আছে, বাংলাদেশে নৃবৈজ্ঞানিক সমীক্ষা, এটা আপনার ওই মাতৃভাষা ইনস্টিটিউট বের করেছে, হ্যাঁ, আমি এই কমিটির সদস্য ছিলাম, আপনার ওই যে কামাল চৌধুরী, কবি কামাল চৌধুরী মানে মুখ্য সচিব ছিলেন ডক্টর আব্দুল নাসের কামাল চৌধুরী, এটার সম্পাদক, আমি সদস্য ওইটার। এখানে বাংলাদেশে 41টা মাতৃভাষা পাওয়া গেছে, 41টার মধ্যে বাংলা একটা এবং উর্দু একটা, তাহলে দুটো বাদ দিলে 39টি ভাষা হলো গারো হাজংদের আদিবাসীদের, এবং এই বই বলছে এর মধ্যে 14টা মাতৃভাষা বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, সরকার বলছে বাংলাদেশে আপনার 41টার মধ্যে 14টা ভাষা বিলুপ্ত হয়ে গেছে। আর ধরেন ওই যে আয়ুব ভাই যেমনি বলেছেন হাজং কোচ ডালু, যাদের সংখ্যা খুবই কম, লুসাই মাত্র 600 জন, এগুলো এন্ডেঞ্জার্ড মানে বিপদাপন্ন, চলে যাবে, তো সেটা তো আমরা হতে দিতে পারি না, আমাদের ভাষা রক্ষা করতে হবে, সংস্কৃতি রক্ষা করতে হবে, পরিচয় রক্ষা করতে হবে, আদিবাসী মানুষ হিসেবেই জাতি হিসেবে দাদা বানাই 250-এর নিচে দাদা সংখ্যা বানাই সংখ্যা বানাই সম্প্রদায়ের লোকজন 250-এর নিচে 250-এর নিচে, কিন্তু আমাদের রিপন বানাই তো বলে 3000 না 4000 বলে তো বানাই 250-এর নিচে
সোহেল ওই যে রিপন বানায় আসেন আমাদের সদস্য, সে তো বাড়ায় বাড়ায় বলে মনে হয় 3,000-4,000 বলে, সে বাড়ায় সে মনে হয় কম বললে তো তার অসুবিধা, এই জন্য সে বাড়িয়ে বলে। ও সুনামগঞ্জে আছে, দুই 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 তিনটা গ্রামে আছে সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর। আমি হাজং জাতির সমৃদ্ধি কামনা করি, হাজংরা এগিয়ে যাবে এটা আমি ব্যক্তিগত ভাবে খুব চাই, খুবই চাই আমি। যেমন সোহেল হাজং আমাদের সদস্য আছে, রিপন বানায় আমাদের সদস্য, জাতীয় কমিটির সদস্য রিপন বানায়, সংখ্যায় যতই থাকুক আমার মনে হয় বানাইদের মধ্যে একমাত্র মাস্টার্স ডিগ্রি করছে, আমাদের সাথে কাজ করে। আমি যেটা বলতে চাই সেটা হলো, যারা বেশি সংখ্যালঘু যারা বেশি পিছিয়ে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর বাঙালি জাতি অনেক বড় জাতি, তাদের এই বড়ত্ব মহত্ব বিশালত্ব তারা প্রমাণ করবে হাজং বানাই সংখ্যায় যারা কম তাদের পাশে দাঁড়িয়ে, তাদের সহযোগিতা করে, তাদেরকে এগিয়ে যাবার জন্য পথ দেখিয়ে তারা এটা করবে। আর রাষ্ট্র আমি মনে করি এই তার সকল নাগরিকের পক্ষে সঙ্গে থাকবে, বিশেষ করে যারা অনগ্রসর পিছিয়ে আছে তাদের প্রতি আরো বেশি সংবেদনশীল হবে, আরো বেশি যত্নবান হবে আমাদের এই প্রিয় রাষ্ট্র বাংলাদেশ। আপনাদের সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।